আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভার্সিটি টু ফ্যাক্ট পেজ শিরোনামের বিশেষ এই ফেসবুক আয়োজনের প্রথম পর্ব। এই আয়োজনে মূলত আমরা কথা বলবো বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম নিয়ে এবং টেক্সটাইল ফ্যাক্টরি গুলোতে কিভাবে এক একটা ডিপার্টমেন্ট পরিচালিত হয় সেসব বিষয় নিয়ে কথা বলবো। আমরা মূলত এই অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি। আমি আতিকুর রহমান। দর্শক, আপনারাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানানোর চেষ্টা করবেন। কমেন্টে আপনারা মতামতগুলো লিখুন, আমরা সেটি নিয়েও আলোচনা করব এবং অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আশা করছি। আজকে মূলত আমরা কথা বলবো ফ্যাক্টরি এবং ভার্সিটির কারিকুলামের মধ্যে কতটুকু সামঞ্জস্যতা আছে বা কিছু অমিল রয়েছে কিনা সেসব বিষয় নিয়ে। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সাথে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুইজন অতিথি যুক্ত হয়েছেন। আমার সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার আবুল কাশেম স্যার। আমার সাথে যুক্ত রয়েছেন অকোটেক্সের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সিআইপি। আপনাদের দুজনকে স্বাগত জানাই, নিশ্চয় ভালো আছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাইকে স্বাগতম। জি, আমরা মূল আলোচনায় যেতে চাই, তবে তার আগে একটু বিশ্ববিদ্যালয় এবং টেক্সটাইল ফ্যাক্টরি গুলোতে এই করোনার মহামারীর এই সময়টাতে আসলে কি অবস্থা সেটি সম্পর্কে জানতে চাই। শুরুতে প্রফেসর আবুল কাশেম স্যার, আপনার কাছে আসতে চাই। এই মহামারীর মধ্যে শিক্ষা কার্যক্রমে কতটা প্রভাব পড়েছে আসলে, আর কিভাবে বা আপনি সেটি মোকাবিলা করছেন আপনার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে? ধন্যবাদ। এই প্রশ্নটা সঠিকভাবে উত্তর দিতে গেলে আমাকে একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে। আমাদের মনে হয় সবারই জানা যে গত মার্চের 17 তারিখ থেকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে এই ঘোষণাটা আসে, এবং এই ঘোষণাটা আসার পরপরই 17ই মার্চ থেকে প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার, তারপরে বিশ্ববিদ্যালয় লেভেল সর্বপর্যায়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। তো এই বন্ধটা আসলে ধাপে ধাপে বৃদ্ধি করা হয়। প্রথম যখন বন্ধ করা হয় তখন কিন্তু আমরা ভাবতে পারি নাই যে এই বন্ধটা এতদিন পর্যন্ত দীর্ঘায়িত হবে। তো তো এটা যখন আস্তে আস্তে দীর্ঘায়িত হতে থাকলো, তখন আমাদের মাথার ভিতরে চিন্তা কাজ করতে লাগলো যে যেহেতু প্রায় 2 মাস যখন পার হলো, তখন আমাদের মাথায় ক্যাচ করলো যে যে এই 10 দিন 15 দিন করে বন্ধ বাড়ছে, এইভাবে তো 2 মাস পার হয়ে গেল, তাহলে তো আরো 2-4 মাস বা 6 মাস যদি পার হয়ে যায় তাহলে তো এটা বড় ধরনের একটা ড্যামারেজ হবে। আমাদের ছাত্রছাত্রীরা সবাই যার যার বাড়িতে অবস্থান করছে, তারা লেখাপড়ার টাচে নাই, তো লেখাপড়ার থেকে সম্পূর্ণ ডিটাচ অবস্থায় থাকলে এটা বড় ধরনের একটা ক্ষতি হবে। তখন আমরা অনলাইনে কিভাবে পাঠদান কার্যক্রম পরিচালনা করা যায় এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে থাকলাম। আচ্ছা, এবং এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আছে, তারাও এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা আরম্ভ করলো। শিক্ষা মন্ত্রণালয়ও এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা আরম্ভ করলো যে টোটালি লেখাপড়া বন্ধ না রেখে মিডিয়ার মাধ্যমে বা অনলাইনে সীমিত আকারে হলেও শিক্ষা কার্যক্রম পরিচালনা কিভাবে করা যায় এটা নিয়ে আরম্ভ হলো। তো আমাদের টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সিচুয়েশনটা একটু ভিন্ন রকম ছিল। ভিন্ন রকম বলতে যে আমাদের 5টা লেভেলের ছাত্রছাত্রী এই মুহূর্তে আমাদের বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে। তার লেভেল 1 যেটা, এটা সম্পূর্ণ নিউ কামার। এদের 29শে মার্চ থেকে এদের ক্লাস আরম্ভ হওয়ার কথা ছিল। প্রথম ভর্তির পরে প্রথম ক্লাস 29শে মার্চ থেকে আরম্ভ হওয়ার কথা ছিল, কিন্তু 17ই মার্চ বন্ধ হয়ে যায়, শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। তো তাদের আমরা তাদের সাথে তো ইউনিভার্সিটির সাথে অ্যাকচুয়ালি তারা যে ভর্তি হয়ে গেছে তারপরে আর কোনো যোগাযোগ নাই, তো তাদের আমরা কিভাবে শিক্ষা কার্যক্রম আরম্ভ করব, তাদের সাথে কিভাবে যোগাযোগ করব, তাদের সাথে আদৌ যোগাযোগ করা সম্ভব কিনা, অনেক রকম সম্ভাব্য বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করি। আমরা ডিনগণ এবং সম্মানিত বিভাগীয় প্রধানগণ সম্মিলিতভাবে আমরা এটা নিয়ে একাধিক আমরা মিটিং করি, এই ভার্চুয়ালি আমরা এই মিটিং করি জুমের মাধ্যমে। আচ্ছা, তো সেখানে অনলাইনে যদি আমরা শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে যাই তাহলে আমাদের সম্ভাব্য কি কি সমস্যা আসতে পারে, সেটা ছাত্রদের পক্ষ থেকে কি সমস্যা আসতে পারে,
শিক্ষকদের পক্ষ থেকে কি সমস্যা আসতে পারে, আবার সরকারের পক্ষ থেকেও কিছু বক্তব্য আছে কিনা, তারাও এটাকে মানে গ্রহণ করবে কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একাধিক আমরা মিটিং করি। মিটিং করার পরে আমরা মোটামুটি একটা সিদ্ধান্তে আসি। আমরা এর অবশ্য একাডেমিক কাউন্সিলের মিটিং করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। একাডেমিক কাউন্সিলের মিটিংও আমরা ভার্চুয়ালি আমরা মিটিং করি। মিটিং করে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা সীমিত পর্যায়ে ট্রায়াল বেসিস আমরা লেভেল ওয়ানের আমরা শিক্ষা কার্যক্রম আমরা অনলাইনে আমরা আরম্ভ করে দেখি যে কি পরিস্থিতি দাঁড়ায়, এবং অ্যাকর্ডিংলি আমরা জুলাই মাসের ফার্স্ট উইকে আমরা লেভেল ওয়ানের অনলাইনে ক্লাস আরম্ভ করি। এবং অনলাইনে ক্লাস আরম্ভ হওয়ার পরে দেখা গেল যে মিশ্র প্রতিক্রিয়া, তার মানে কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ, কেউ বলছে বুঝতে পারছি না, কেউ বলছে আমরা নেটওয়ার্ক পাচ্ছি না, কেউ বলছে আমরা মোবাইল ডাটা। অনেক শিক্ষার্থীর তরফ থেকে এই অভিযোগটি বা তাদের কাছ থেকে যেটি বলা হচ্ছিল যে যারা গ্রামে বসবাস করছে এই মুহূর্তে তো বেশিরভাগই শিক্ষার্থী গ্রামে অবস্থান করছে, তো সেক্ষেত্রে দুর্বল নেটওয়ার্কের কারণে তারা অনেক সময় দেখা যায় যে লাইভ ক্লাসটি হচ্ছে সেটিতে যুক্ত হতে পারছে না, তো এই বিষয়টিকে কিভাবে আপনারা ট্যাকল করছেন বা এই সমাধান কিভাবে করছেন? অ্যাকচুয়ালি নেটওয়ার্কের যে বিষয়টা এটা কিন্তু আমাদের মানে ক্যাপাবিলিটির বাইরে, রেঞ্জের বাইরে, কারণ যারা এই ইন্টারনেট প্রোভাইডার যারা অর্থাৎ মোবাইল যে কোম্পানিগুলো আছে তাদের টাওয়ারগুলো থেকেই কিন্তু এই নেটওয়ার্কটা কানেকশন পায়। গ্রামে গঞ্জে আমরা সবাই জানি যে এই নেটওয়ার্কটা একটু দুর্বল এবং সেখানে তাদের পক্ষে কারো কারো ক্ষেত্রে সমস্যা হয়েছে, এটা কোনো সন্দেহ নাই। তো এখন ব্যাপার হচ্ছে যে আমরা এই পরিস্থিতিতে কি বন্ধ করে দেব না চালু রাখবো, এটাও একটা ডিসিশনের প্রশ্ন, কারণ আমরা দেখেছি যে 100% ছাত্রদেরকে আমরা রিচ করতে পারি নাই। আমরা যেটা প্রায় 80-90% ছাত্রদেরকে আমরা রিচ করতে পেরেছি, 10-20% ছাত্র যাদেরকে আমরা রিচ করতে পারি নাই বা যারা আমাদের এই ক্লাস এই অনলাইনের ক্লাসে যারা যুক্ত হতে পারে নাই, এরকম কিছু বিষয় আছে। তো তাদের বিষয়গুলো নিয়েও আমরা যেটা মাথায় রেখেছি বা চিন্তা ভাবনা করেছি যে প্রতিটা ক্লাস যদি আমরা ইউটিউবে দিয়ে দেই, যেখানে তারা ওখান থেকে অন্য সময় বা তাদের সুবিধাজনক সময়ে তারা ডাউনলোড করে ক্লাসটা তারা নিজেরা হয়তো রিপিট করতে পারবে বা শিখতে পারবে, এরকম কিছু ব্যবস্থা আছে। আবার পাশাপাশি আরেকটা প্রবলেম যেটা অস্বীকার করার উপায় নাই, সেটা হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু যারা ভর্তি হয় তাদের ভিতরে একটা ভালো সংখ্যক ছাত্র যারা অত্যন্ত মেধাবী এবং আর্থিকভাবে দুর্বল। তো এই যে আর্থিকভাবে যারা দুর্বল এরকম একটা আমাদের একটা একটা ধারণা যে এরকম প্রায় 20-25% ছাত্র যাদের কাছে স্মার্টফোন নেই বা যাদের স্মার্টফোন কেনার অ্যাবিলিটিও নেই, তো যাদের অ্যাবিলিটি নাই তাদের বেলায় কি হবে? তো তাদের বেলায় আমরা এটা আমাদেরও অ্যাজাম্পশন ছিল, আমরা এটা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনকে আমরা ডিমান্ড দিয়েছিলাম যে আমাদের যদি অন্তত 22-25% ছেলে মেয়েদেরকে এই স্মার্টফোন কেনার জন্য যদি কোনো ইন্টারেস্ট ফ্রি লোন দেওয়া যায় বা এটা একদম সাবসিডি দেওয়া যায় অথবা এটা ফ্রি তাদেরকে দেওয়া যায়, মানে কোনো না কোনো ভাবে তাদের হাতে যদি আমরা একটা স্মার্টফোন পৌঁছাতে পারি এবং তাদেরকে যদি আমরা ফ্রি ডাটা প্রোভাইড করতে পারি, এই প্রপোজাল আমরা দিয়েছিলাম। এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আবার আমাদের এই প্রপোজালটা শুধু নট অনলি আমাদের, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রপোজাল গুলো একত্রিত করে তারা আবার এই প্রপোজালটা শিক্ষা মন্ত্রণালয়কে জানায় এবং শিক্ষা মন্ত্রণালয় এটা আবার ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং করে তারা মোটামুটি একটা নীতিগত সিদ্ধান্তে আসে যে তারা এই ছাত্রদেরকে যাদের স্মার্টফোন নেই তাদেরকে স্মার্টফোন দেওয়ার একটা ব্যবস্থা তারা করবে, এবং যারা ইন্টারনেট প্যাকেজ ফ্রি প্যাকেজ চাচ্ছে বা ডাটা চাচ্ছে তাদেরকে এই ফ্রি ডাটা দেওয়ার বিষয়ে তারা সরকারের বিভিন্ন এজেন্সির সাথে তারা আলাপ আলোচনা করে, বিশেষ করে ICT মন্ত্রণালয় এবং ইন্টারনেট প্রোভাইডার যে মোবাইল কোম্পানিগুলো আছে
তাদের সাথে তারা মিটিং করে মিটিং করে আজকে আমরা এই মেসেজটা পেয়েছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে তারা মেইলে জানিয়েছে যে কোন কোন ছাত্রের স্মার্টফোন লাগবে, মানে যাদের স্মার্টফোন কেনার অ্যাবিলিটি নেই কিন্তু তাদের স্মার্টফোন দরকার, এই ছাত্রদের তালিকা তারা চেয়েছে। এবং যে সকল ছাত্র ফ্রি মোবাইল ডাটা চেয়েছে তাদের একটা তালিকা, এই দুইটা তালিকা তারা চেয়েছে আমাদের কাছে। তো এই তালিকাগুলো আমরা এখন আবার কালেক্ট করব, কালেক্ট করে এটা আমরা আবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবো। এবং আমরা আশা করছি যে হয়তো সহসাই এই যাদের স্মার্টফোন নেই এই সমস্যার একটা সমাধান হবে বলে আমাদের মানে একটা একটা শুরুর দিকে যখন দেখলাম যে অনেকগুলো অর্ডার বাতিল হচ্ছে, কিছুদিন আগে প্রথম আলোর একটি রিপোর্ট দেখেছিলাম যে সেই অর্ডার গুলো আবার ফেরত আসছে বা নতুন নতুন অর্ডার আসছে, আসলে বাস্তবতা কি? আপনি যেহেতু ফ্যাক্টরির সাথে আছেন আপনার কাছ থেকে একটু জানতে চাই। ধন্যবাদ আতিক, একটি সুন্দর এবং সময় উপযোগী একটা টপিক সিলেকশন করার জন্য, যে ভার্সিটি টু ফ্যাক্টরি, তার মানে হলো আমাদের একাডেমিক লাইফ এবং শিক্ষা এবং সেটাকে বাস্তবায়নের আসপেক্টে ফ্যাক্টরিতে আমাদের অবস্থান কী হবে, কোরিলেশনটা কী হবে। তার অংশ হিসেবে আমাকে প্রশ্ন করা হলো যে যেগুলো এই এই প্যান্ডেমিক সিচুয়েশনে যে যেইগুলো পেপার্স বা আলোচনার মধ্যে আসছে বাস্তবে কী, মানে ওখানে যে কথাগুলো আসছে ম্যাক্সিমামটাই বাস্তবের আলোকে আসছে, যে প্রথমে যখন আসলো তখন তো আমরা সবাই লক্ষ্য করছি যে ইউরোপ আমেরিকা যখন করোনাটা আসলো তখন বাংলাদেশ এশিয়াতে কিন্তু সেটা তেমনভাবে ইয়ে হয় নাই, স্ট্রংলি আমাদের হিট করে নাই। তো ফলে আমরা আমরা হয়তো বুঝতে পারছিলাম যে এটা আমাদের 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 দিকেও তেড়ে আসছে, তখন তারা ওই এফেক্টেড হওয়ার পরে যেহেতু তারা ব্যবসায়ী মেন্টালিটি মোরলেস আনফর্চুনেটলি তারা একদম ব্লাইন্ডলি এবং গণহারে যে শিপমেন্টগুলো হয় নাই সেগুলো সবগুলোই অলমোস্ট হোল্ড করছে অথবা ক্যান্সেল। এই কেউ কোনো কোনো বার স্মার্টলি বলছে যে আমাদের সব এগুলি তোমরা হোল্ড করো আমরা জানাচ্ছি, আবার কেউ কেউ বলছে আগবারে যে আমরা এগুলো ক্যান্সেল কারণ যেগুলো অলরেডি আমাদের স্টোরে আছে সেগুলি বিক্রি করতে পারছি না, সব সব লাইফ প্যারালাইজড হয়ে গেছে। তো পরবর্তীতে আমরা পরিস্থিতি একটু অবজারভেশন করতে থাকলাম এবং এক পর্যায়ে যখন আমরা এফেক্টেড হচ্ছি ইউরোপ আমেরিকাও কিছুটা নর্মালের দিকে যাচ্ছে, তখন তারাও নিজেরাও উপলব্ধি করলো যে এটা তো ইথিক্যাল বাইং প্র্যাকটিস না যে আমরা আমাদের সাপ্লায়ারকে ব্লাইন্ডলি একটা এর মধ্যে ফেলি। আমরা ইন দ্য মিন টাইম দেয়ার ইজ লট অফ নেগোসিয়েশনস, সরকারের ছিল আমাদের বিজিএমএ এই পর্যায়ে বলবো যে খুব ভালো একটা রোল প্লে করছে তারা, ডিফারেন্ট ডিফারেন্ট ট্রেড ডিপ্লোমেসি থেকে শুরু করে তোমার যত ধরনের নেগোসিয়েশন আছে সবগুলো করার প্রক্রিয়া আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে এবং ট্রেড বডির পক্ষ থেকে প্যারালাল চলে। তো ওখানে ফর্চুনেটলি ওই সমস্ত দেশও কিছু মানে এই প্যান্ডেমিক সিচুয়েশনটা একটু ইম্প্রুভের দিকে যাচ্ছিল, আমরাও প্রচণ্ড রকম প্রবলেম দিয়ে যাচ্ছিলাম। 2-3 মাসের ডিফারেন্স হচ্ছে এশিয়ার সাথে, রাফলি এশিয়ার সঙ্গে ইউরোপ আমেরিকা, সেটা আমরা সবাই জানি। তো এই ব্লাইন্ডলি যখন রিফিউজ করলো তখন তো আমরা সবাই পাজেল হয়ে গেলাম যে টোটাল মানে কোলাপস। পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমরা নেগোসিয়েশন করে পরবর্তীতে যেগুলো ক্যান্সেল বা হোল্ড ছিল তার রাফলি আমি আমি যতটুকু জানি আমার কোম্পানি সহ অন্যান্য বিষয়ে বললে রাফলি 80% অর্ডারই আমরা পরে ফাইনালি এগুলো শিপমেন্ট করার পথে বা শিপমেন্ট করে ফেলছি যেগুলো ক্যান্সেল হয়েছিল, বাট আমাদের বড় ধরনের একটা ডিসকাউন্ট দিতে হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এবং এটাও অনেকের জানা আছে যে বায়ারগুলো দেখলাম রাফলি 3 ধরনের অ্যাটিটিউড পেলাম, কোনো কোনো বায়ার আছে সংখ্যায় কম তারা আপ্রাণ চেষ্টা করছে আমাদেরকে সাপ্লায়ারকে সাপোর্ট দিয়ে রাখার জন্য যে তোমরা হোল্ড করো আমরা নিব, তোমাদের কোনো ডিসকাউন্ট কিছু লাগবে না, এরকম সংখ্যা খুব কম। আর কিছু বায়ার আছে যারা অনেক আছে যে ব্যাংক্রাপসি ডিক্লেয়ার করে তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না এমন কিছু সংখ্যক আছে, আর কিছু বায়ার আছে তারা ওই তাদের লসটা পোষায় নেওয়ার জন্য ম্যাক্সিমাম চেষ্টা করছে আমাদের উপর চাপাই দেওয়ার জন্য। এই জন্য ক্যান্সেল যেগুলো হচ্ছিল সেগুলো প্রায় 80%, কোনো কোনো ক্ষেত্রে 90% আমরা শিপমেন্ট করতে পারছি বাট উইথ এ বিগ ডিসকাউন্ট।
আর যে পেমেন্ট গুলো আমাদের ওখানে চলমান ছিল আসার পথে, সেই পেমেন্ট গুলো নিয়েও তারা আমাদের সাথে নেগোসিয়েশন করে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস ডিলে পেমেন্ট বা ডেফার্ড পেমেন্টের জন্য আমাদেরকে চাপ দেয়। এক পর্যায়ে আমরা বিভিন্ন পর্যায়ে গুলো গ্রহণ করতে বাধ্য হই। ডিসকাউন্ট, ক্যান্সেলেশন এবং ডিলে পেমেন্ট, এই তিনটাই কম বেশি আমরা এফেক্টেড হই। বাট শুরুতে যেরকম একদম ব্লাইন্ডলি সবকিছু শূন্যের কোঠায় বা স্থবির হয়ে যাচ্ছিল, সেগুলো আস্তে আস্তে আবার ব্যাক করা শুরু করে অথবা নর্মাল দিকে যায়। এই হলো তোমার বর্তমান প্রেক্ষাপট। আর একটা হলো যে যে জিনিসটা আমরা মোটামুটি বুঝতে পারছি আগে এবং এখনো, যে টোটাল ব্যবসার বা টোটাল কনজামশন ইন ইউরোপ আমেরিকায় 1/3 কমে যাবে। এখানে খুব সম্ভবত খুব একটা ব্যতিক্রম হবে না। 1/3 কমে গেলে আমরা কি 1/3 সাফার করবো না ফুল অর্ডার পাবো, সেটা নির্ভর করছে রিজিওনাল এবং গ্লোবাল তোমার ট্রেড ডিপ্লোমেসি বা ট্রেড পলিসির উপরে। তো সেই আসপেক্টে যেহেতু চায়না থেকে এই প্যান্ডেমিকটা শুরু হলো, কিন্তু অনেকগুলি কারণেই, ডিপ্লোমেটিক কারণে, পলিটিক্যাল কারণে, যে কোনো কারণেই হোক, আমরা ফোর্সি করছি যে ইউরোপ আমেরিকার অনেক বাইরে চেষ্টা করবে যে চায়না থেকে মুভ আউট হয়ে তোমার এশিয়াতে আসার জন্য, তার একটা অংশ বাংলাদেশও পাবে। সেটা যদি এমন হয় যে টোটাল কনজাম্পশন 30% কমে গেল এবং চায়না থেকে 30% অর্ডার মুভ হয়ে আসলো, তাহলে হয়তো মেবি ব্যালেন্স হয়ে যাবে। এটা বলার সময় এখন আসে নাই, তবে সম্ভবত এরকম কিছু হতে যাচ্ছে। আমরা এইভাবে পজিটিভলি হোপ করছি এবং এটা এটা পুরোপুরি বোঝার জন্য আরো হয়তো 6 মাস ওয়েট করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আতিক, হ্যালো। টেকনিক্যাল প্রবলেম হচ্ছে মনে হয়। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আতিক শুনতে পাচ্ছেন? রিকানেক্ট করব, ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয় স্যার। মনে হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে। এখন বর্তমানে আমি একটু প্রশ্ন, মানে প্রশ্ন আর কি, যে যে এখন যে সময়টা পার হয়েছে, তো এখন যেটুকু শোনা যাচ্ছে বা হোক, যেটা যে বিজনেস আবার নাকি আরম্ভ হচ্ছে, মানে এক্সপোর্ট বিজনেসটা আবার নাকি চাঙ্গা হচ্ছে, এরকম একটা মেসেজ কিন্তু আমরা শুনতে পাচ্ছি, এটা কতটুকু সঠিক? ওইটি তো আমি বললাম যে স্যার, যে আমরা প্রথম তো এটা সবকিছু স্থবির হয়ে যাচ্ছিল, তারপরে আস্তে আস্তে আমরা নেগোসিয়েশন পর্ব শেষ করলাম, তার আলোকে আমরা শিপমেন্ট করছি, অর্ডার কিছু আসা শুরু করছে। বাট একদম আগের যে ফুল সুইং আসছে সেটা এখনো মানে বলা যাবে না, কারণ এটা নির্ভর করে ওদের ওই দেশে টোটাল কনজামশন বা মানে লাইফ কতটুকু নর্মালসি যাওয়ার প্রেক্ষাপট, এবং গ্লোবাল ওদের যে বাইং প্র্যাকটিস অ্যান্ড বাইং ডিসিশন সেটাও তো দেখার বিষয় আছে। এটা আমরা সবাই জানি যে এক্সপোর্টের এটা ফান্ডামেন্টাল হচ্ছে, এক্সপোর্টের ব্যবসা একটা দেশের সাথে একটা দেশের ব্যবসার সাথে কিন্তু ট্রেড ডিপ্লোমেসি থাকে, ট্রেড পলিসি থাকে বা পলিটিক্যাল ইস্যু থাকে, যে তারা ডিসাইড করতে হবে যে আমি ওই দেশ থেকে ইম্পোর্ট করার ক্ষেত্রে আমার দেশের প্রোডাক্টের সাথে ওই দেশের প্রোডাক্ট আমরা কিভাবে সমন্বয় করবো, এটাকে আমি ফ্রি ট্রেড করে দিব নাকি এখানে আমি একটু এমবার্গো রাখবো, এটা বেসিক্যালি অনেক অনেকগুলো ইকুয়েশনের উপর নির্ভরশীল। তো আর যেটা হচ্ছে যে যখন আমরা ডিসকাউন্ট দিয়ে রাজি হলাম, রাজি হওয়ার পরে ওরা খুব দ্রুত যেহেতু ডিসকাউন্ট দিয়ে রাজি হচ্ছে, তাড়াতাড়ি আমার শিপমেন্টগুলি করে দাও। তো এই জন্য আমাদের এই 2 মাস কাজের একটু চাপ গেল ওইগুলি ক্লিয়ার করার জন্য। তো ক্লিয়ার হওয়ার পরে যখন নতুন অর্ডার আসবে, নতুন ফ্লো আসবে, তখন ডিসাইড করতে পারবো, বলতে পারবো যে আমরা যে আগের জায়গায় আসলাম নাকি এখানে কোনো ডেফিসিয়েন্সি থাকলো। আচ্ছা, তার মানে হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা কিছুটা আসলে ঘাটতির মধ্যে আছি, সেটি হয়তো সে উঠে বা আমরা আগের পজিশনে ফিরে যেতে আরো কিছুটা সময় লাগবে, কোভিড সিচুয়েশন উন্নতি হলে সেটি হয়তো আগের অবস্থায় ফিরে যেতে পারে। আমি একটু প্রাসঙ্গিক আলোচনায় আসতে চাই, মানে আমাদের যে আজকে টপিক নির্ধারণ করেছি সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান স্যার, আপনার কাছে এই বিষয়টি জানতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে 4 বছর মেয়াদি যে কোর্সগুলো করা হয় টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সহ এর অধিভুক্ত যে কলেজগুলো বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে, যে পাঠ্যক্রম সিলেবাসটি আসলে কতটুকু বাস্তবসম্মত বা সময় উপযোগী বলে আপনার মনে করেন, বা আসলে ফ্যাক্টরির সাথে কতটুকু মিল পাওয়া যায় বা কোনো অমিল আছে কিনা?
এটা শুধু বাংলাদেশ কেন আর বুটেক্স কেন, এটা তো আসলে ওয়ার্ল্ড ওয়াইড। আমরা যখন একাডেমিক্যালি আমরা ইউরোপ আমেরিকার কথাই ধরি, যা ডেভেলপ কান্ট্রি রেফারেন্স, ওরা ওরা যদিও প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, ওরা যা পড়ায় বাস্তবের সাথে ব্লেন্ডিং করে করে আগায়, এই জন্য ওরা বেশি আমাদের থেকে ইফিশিয়েন্ট। বাট ওখানে কিন্তু কম বেশি সব জায়গায় কম বেশি একটু গ্যাপ থাকে, একাডেমিক অ্যাপ্রোচ আর প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ একটু ডিফারেন্স থাকেই, সেই ডিফারেন্সটা বাংলাদেশের মতো মানে উন্নয়নশীল দেশের মধ্যে একটু বেশি। তো এই জিনিসগুলো দেখলাম যে স্যারও মাঝে মধ্যে ফ্যাক্টরি ভিজিট, তার ফ্যাক্টরির ফিডব্যাকটা নেওয়ার একটা প্রক্রিয়া দেখলাম আছে, বুটেক্সেরও আছে। দ্বিতীয় হলো যে একটা জিনিস আমরা সবাই খেয়াল করছি যে পৃথিবীর যে টেকনোলজিক্যাল এক্সিলেন্স বা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বা চেঞ্জ, এটা এত এত বেশি তোমার ফ্রিকোয়েন্ট হচ্ছে আর এত বেশি অ্যাগ্রেসিভ হচ্ছে যে এত এত বেশি দ্রুত চেঞ্জ হচ্ছে যে তার সাথে কোপ আপ করতে হইলে আমাদের সিলেবাস বা আপগ্রেডেশন প্রক্রিয়াটা কিন্তু অত্যন্ত ডাইনামিক হওয়া দরকার। হয়তো আমরা আগে একটা একটা সিলেবাস চেঞ্জ করলে হয়তো মেবি 10 বছর পরে চেঞ্জের চিন্তা করতাম, এখন কিন্তু এই চেঞ্জটার আপগ্রেডেশনের ডিমান্ড করে অলমোস্ট প্রতি বছরই মনে একটা রিভিউ করা উচিত কম বেশি। এই জায়গাটুকু সরকার, সরকারি কর্তৃপক্ষ বা এখানে যেহেতু বিসি মহোদয় আছেন, স্যার এই বিষয়গুলো নিয়ে একটা রিভিউ কমিটি হয়তো আছে, এটাকে আরেকটু ইয়ে করতে পারেন, একটু ডাইনামিক করতে পারেন, যাতে করে এটা কনস্ট্যান্টলি যেন একটা ফিডব্যাক নিয়ে মানে বাস্তবে যে ডিমান্ড, এই ডিমান্ডের সাথে ম্যাচ করে আপগ্রেডেশন করা যায়। মানে এখন তো ওয়ার্ল্ড ইজ মানে টোটালি মানে ফাস্ট চেঞ্জ হচ্ছে, ফাস্ট ফ্যাশন বা ফাস্ট ট্রেন্ডি চেঞ্জিং, হ্যাঁ চেঞ্জিং, এই কারণে এটা রেগুলেটর দ্রুত হওয়া দরকার। সেই বিষয়টি নিয়ে আমার এখানে বেশ কিছু নতুন ফার্স্ট বেসের কিছু আইপি ওয়েট থেকে আইপির কিছু সেলেবেল আমি নিলাম, একটা মিটিং আমি অ্যাটেন্ড করার পরে বলছিলাম যে 30 জনের মধ্যে 1/3 আমরা অ্যাবজর্ব করে নিব। তো এটা সুসংবাদ হলো এই যে আমাদের যে সেলেবেলগুলো জয়েন করলো, বেশ অনেক সময় হয় না, 5-6 মাস হলো, দে আর ডুইং এক্সিলেন্ট, মানে এত ভালো করছে যে আমি এই এই করোনার মধ্যেও মনে করো আরো 5-6 জন ছেলে নেওয়ার জন্য আমরা প্রক্রিয়া দিন, আরো 5-6 জন ছেলেকে আমরা নিয়োগ দিব, তাদের পারফরমেন্স এত ভালো, এটা একটা ভালো গুড সাইন। তো তাতে বোঝা গেল যে একাডেমিক প্রেক্ষাপট বা সিলেবাস এবং তাদের যে প্রচেষ্টা সবটাই প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টের সাথে লাইন আপ আছে বলেই মনে হচ্ছে। জি অনেক ধন্যবাদ আপনাকে আসে ভিসি স্যারের কাছে একটু আসতে চাই। স্যার হচ্ছে শুনলেন কথাবার্তা, কিছুটা ভ্যারিয়েশন আসলে পড়াশোনার ক্ষেত্রেও আমাদের দরকার বা প্র্যাকটিক্যালের দিকে আমাদের একটু মনে হয় আগানো দরকার, আপনি কি বলবেন এই বিষয়ে? বা আসলে আপনারা কি করেন মূলত এই যে যে ফ্যাক্টরিগুলোতে নতুন নতুন প্রযুক্তি আসছে বা বিভিন্ন ধরনের টেকনোলজির সাথে আপনারা পরিচিত হচ্ছেন, তো সেটি নিয়ে ফ্যাক্টরিতে কি কি হচ্ছে, কি কি পরিবর্তন হচ্ছে, সেটি নিয়ে কোনো কমিটি গঠন করা হয় কিনা, বা আসলে আপনারা কিভাবে এই সিলেবাসটা নির্ধারণ করেন? ধন্যবাদ। আমি গত 1 বছর ধরে যে বিষয়টা প্র্যাকটিস করছি এটা হচ্ছে যে ডিপার্টমেন্ট ওয়াইজ, অলরেডি যেমন ইয়ান এর ডিপার্টমেন্ট তারা অলরেডি প্রোগ্রাম করেছে, ফ্যাব্রিক ডিপার্টমেন্ট প্রোগ্রাম করেছে, অ্যাপারেল তারা প্রোগ্রাম করেছিল কিন্তু এই প্যান্ডামিকের জন্য এই প্রোগ্রামটা হেল্ড আপ হয়ে গেছে। তো এই প্রোগ্রামটা কি, প্রোগ্রামটা হচ্ছে যে আমরা যেমন ইয়ান এর জন্য লিডিং যে সমস্ত ইয়ান দ্যাট মিনস স্পিনিং মিলগুলো আছে, এই স্পিনিং মিলগুলো থেকে খুব সিনিয়র মোস্ট লেভেলে অর্থাৎ জিএম বা এক্সিকিউটিভ ডিরেক্টর বা ডিরেক্টর এই লেভেলের যে এক্সপার্ট যারা আছে, স্পেসিফিক্যালি টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং জিএম বা এক্সিকিউটিভ ডিরেক্টর এই লেভেলে যারা আছে, এরকম আমরা প্রায় 20 জনের মতো করে এক একটা ব্যাচে আমরা ডাকি, বিভিন্ন মিল থেকে আমরা ডাকি, ডাকে আমাদের ডিপার্টমেন্টের যত টিচার আছে যেমন ইয়ান ডিপার্টমেন্টের সব টিচার ইনক্লুডিং ফ্যাকাল্টির ডিন সহ ডে লং তারা প্রোগ্রাম করে, এক্সিস্টিং সিলেবাসের উপরে তারা ডিসকাস করে যে আমাদের এই এক্সিস্টিং সিলেবাস যেটা এটা আছে আমরা এটাকে আপডেট করতে চাই, কোথায় কোন জায়গায় কোন টপিকস এখানে অ্যাড করার দরকার বা কোন টপিকস এটাকে মাইনাস করে দেওয়ার দরকার বা কোন টপিকস মডিফাই করার দরকার,
এই যে বিষয়গুলো নিয়ে তারা ডে লং প্রোগ্রাম করে এবং তারা এই সিলেবাসটাকে আপডেটের প্রক্রিয়ায় যায়। এবং এই অ্যারেঞ্জমেন্টটা আমরা ডিপার্টমেন্ট ভিত্তিক করছি, তার মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তার ডিপার্টমেন্টের কানেকশনে রেসপেক্টিভ পার্সনকে, হাইলি যারা এক্সপার্ট তাদেরকে ডেকে এনে ইভেন আমরা এন্টারপ্রেনার লেভেলেও আমরা ওয়েলকাম জানাই, যিনি এন্টারপ্রেনার যিনি কন্ট্রিবিউট করতে পারবেন এরকম, মানে যিনি নট অনলি এন্টারপ্রেনার উনি টেকনিক্যালও নলেজ রাখেন, এরকম এন্টারপ্রেনারদেরকে আমরা নিয়ে আসি। এনে আমরা এখানে যে ডে লং প্রোগ্রাম করে আমাদের এক্সিস্টিং সিলেবাসের কোথায় কোথায় আপডেট করার দরকার তাদের সাজেশন নিয়ে আমরা সিলেবাস আপডেট করে এটাকে আমরা একাডেমিক কাউন্সিলে অনুমোদন করে ফাইনালি আমরা সিন্ডিকেট থেকে অনুমোদন করাই। এই প্রক্রিয়ার ভিতরে আমরা আছি এবং আমরা আরেকটু মডিফিকেশন ফর্মে আমরা যাব, সেটা হচ্ছে যে আপনারা হয়তো সবাই শুনেছেন যে এ টু আই অ্যাক্সেস টু ইনফরমেশন, এটা হচ্ছে প্রাইম মিনিস্টারের দপ্তরের একটা সেল এ টু আই। এই এ টু আই এর সাথে আমাদের বুটেক্স এর আমাদের একটা এমওইউ আছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এমওইউ আছে, সাইন স্বাক্ষর করা আছে। এই এটার মাধ্যমে আমরা বিভিন্ন রকম সাপোর্ট এ টু আই থেকে নিচ্ছি, আমাদের সিলেবাস, কারিকুলাম, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট অর্থাৎ একাডেমিক আমাদের ডেভেলপমেন্টের জন্য, সিলেবাস কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য স্পেসিফিক্যালি কম্পিটেন্সি বেস, আমাদের টোটাল সিলেবাসটাকেই কম্পিটেন্সি বেস সিলেবাসে কনভার্ট করার জন্য তারা একটা ভালো সাপোর্ট দিচ্ছে। এবং আমরা আমরা এই জুলাই মাস থেকেই যাওয়ার কথা ছিল কিন্তু আমরা এই প্যান্ডামিকের কারণেই এটা আটকে গেছি, কারণ ক্যাম্পাস ভিত্তিক কার্যক্রম এখনো আরম্ভ হয় নাই। ক্যাম্পাস ভিত্তিক কার্যক্রম আরম্ভ হলে আমরা এই ডিপার্টমেন্ট ওয়াইজ কম্পিটেন্সি বেস সিলেবাসে আমরা কনভার্ট করব আমাদের এক্সিস্টিং সিলেবাসকে, সো দ্যাট এই সিলেবাসটা আর একটু রিচ হবে। এবং এইখানেও আমরা ইন্ডাস্ট্রি এক্সপার্ট আমরা নিয়ে আসব যে যাতে করে আমাদের এই যে মডিফিকেশন যেটা হবে এই মডিফিকেশন যেন ইন্ডাস্ট্রি ডিমান্ডের আলোকে যেন আমরা মডিফিকেশন করতে পারি, সেই লাইটে আমরা এগোচ্ছি। ধন্যবাদ। জি স্যার, আমি একটু মন্তব্য গুলো পড়তে চাই, অনেকে কমেন্ট করেছেন সে কমেন্ট গুলো একটু পড়ে আসতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকে, আমাদের সাথে রয়েছেন মোয়াজ্জেম হোসেন নয়ন, তিনি লিখেছেন সুন্দর লাগছে সবাইকে, বুটেক্স অধিভুক্ত কলেজগুলো সম্পর্কে জানতে চাই। আমাদের সাথে রয়েছেন এনামুল করিম, তিনি মন্তব্য করেছেন আই ফিল প্রাউড অ্যাজ এ স্টুডেন্ট অব বুটেক্স। এছাড়া আরো কমেন্ট করেছেন মোয়াজ্জেম হোসেন নয়ন, অনলাইন ক্লাসে ছাত্রছাত্রীদের জন্য কতটা উপকারী হবে বলে মনে করেন, আর 100% ছাত্রছাত্রী কি অনলাইনে ক্লাসের আওতায় আনা সম্ভব কিনা। ইতিমধ্যে আমাদের স্যার এটির উত্তর দিয়েছেন, যেহেতু বেশিরভাগ শিক্ষার্থী আসলে গ্রামে থাকেন তো সেক্ষেত্রে নেটওয়ার্ক দুর্বলতা জনিত কারণে বা অনেকের স্মার্টফোন নাই, যার কারণে হয়তো সবাইকে অনলাইনে আনা সম্ভব হচ্ছে না, ফলে তাদের জন্য একটি ভিডিও রেকর্ডের মাধ্যমে সেই ভিডিওটি ইউটিউবে দেয়া হচ্ছে, চেষ্টা করা হচ্ছে যে সবাই যাতে এই অনলাইন ক্লাস থেকে সবাইকে আওতায় আনা যায় সেটি চেষ্টা করা হচ্ছে। অনলাইন ক্লাস ইজ ভেরি এসেনশিয়াল নাও বিকজ উই ডু নট নো হাউ মেনি টেস্ট কন্টিনিউ কোভিড-19। ওকে, আমাদের সাথে রয়েছেন ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, গ্লোবালি ক্লথিং কনজাম্পশন উইল বি লেস সো ইভেন দ্য অর্ডার ইজ কামিং, বাট ডু নট ডু ইউ থিঙ্ক বাংলাদেশ উইল বি এবল টু মিট দেয়ার এক্সপোর্ট। ওকে, অনেকে কমেন্ট করেছেন, অনেকে আছেন আমাদের সাথে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। একটু ভিসি স্যারের কাছে আরেকটি বিষয় জানতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যে গবেষণার দরকার হয় বুটেক্স এর ক্ষেত্রে আসলে কতটুকু আপনারা এগিয়ে আছেন বা কতটুকু পিছিয়ে আছেন, কি ধরনের গবেষণা করা হচ্ছে বা নতুন নতুন যে প্রযুক্তিগুলো আসছে বা বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হচ্ছে সেগুলো সলভের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কতটা ভূমিকা রাখতে পারছে আসলে? ধন্যবাদ। গবেষণার যে বিষয়টা, এটা আসলে আমরা প্রতি বছর প্রায় 40 লাখ টাকার মতো আমরা গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে অনুদান পাই। তো এটা গত বছর থেকে এটার ইউটিলাইজেশনটা ফুল স্কেলে আরম্ভ হয়েছে। তো এবছরও যেটা আমরা অনুদান পেয়েছি প্রায় 40 লাখ টাকার মতো, এটার জন্য আমরা গবেষণা প্রপোজাল আমরা আহ্বান করেছি, অলরেডি আহ্বান করা হয়েছে, এগুলা যাচাই বাছাই চলছে এবং এটাও আমরা ইউটিলাইজ করতে পারবো ইনশাল্লাহ। তবে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে গবেষণার জন্য যে
ল্যাব ফ্যাসিলিটিস, ল্যাব ফ্যাসিলিটিসটা আমরা এখনো পর্যাপ্ত পরিমাণে ডেভেলপ করতে পারি নাই। এটা এই প্রায় 60 কোটি টাকার মতো এই ল্যাবের যন্ত্রপাতি মেশিনপত্র, এটা এটা প্রকিউরমেন্টের প্রক্রিয়া আছে, এটা প্রকল্পের মাধ্যমে এই সংগ্রহটা হচ্ছে এবং এই প্রকল্পের অর্ডারটা আমরা টেন্ডার করে রেখেছি, কিন্তু ওয়ার্ক অর্ডার দিতে পারছি না কারণ ল্যাব গুলো রেডি নাই। কারণ আমাদের যে নতুন একাডেমিক ভবন আছে 15 তলা যেটা নির্মাণাধীন, এই ভবনটা এখনো আমরা বুঝে পাই নাই। তো এই যেহেতু ভবনটা বুঝে পাই নাই, তাহলে আমি এখন মেশিন পত্র এনে রাখবো কোথায়, এই সমস্যার ভিতরে আমরা আছি। তো আমরা আশা করছি যে হয়তো সেপ্টেম্বরের 30শে সেপ্টেম্বরের ভিতরে আমরা ভবনটা বুঝে পাওয়ার আমরা একটা প্রচেষ্টা আমরা নিয়েছি। তো আমরা যদি সেপ্টেম্বরের ভিতরে যদি আমরা ভবনটা বুঝে পাই, তাহলে আমরা আশা করতে পারি যে এই এই ইয়ের ভিতরেই, তার মানে ডিসেম্বরের ভিতরে আমাদের হয়তো এই মেশিনগুলো আমরা প্রোক্রিমেন্ট করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের যে মৌলিক যে রিসার্চ ফ্যাসিলিটিসগুলো, এগুলো আমাদের অনেক অনেক বেশি ইকুইপড হবে এবং আমরা আরো উন্নত মানের রিসার্চ করতে পারবো। তবে এখনো আমাদের রিসার্চের কার্যক্রম চলছে, এটা খুব সীমিত আকারেই চলছে, এটা ব্যাপক আকারে আমরা হয়তো এই বছরের শেষ নাগাদ এই ফ্যাসিলিটিসটা আমরা ক্রিয়েট করতে পারবো বলে আমরা আশাবাদী। তো এটা এখনো অ্যাকচুয়ালি মানে আমরা আমরা আয়োজন সম্পন্ন করতে পারি নাই, আয়োজনটা সম্পন্নর দিকে যাচ্ছে, সময়ের সাথে সাথে হয়তো আমরা হয়তো একটা বেটার পজিশনে আসবো বলে আমরা আশাবাদী। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। একটি প্রশ্ন এসেছে কমেন্টে, এটি আমার কাছে খুব মনে হয়েছে গুরুত্বপূর্ণ। মাই রিকোয়েস্ট টু ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, ওয়াই অ্যাজ ইন্ডাস্ট্রি আর অনলি কনসেন্ট্রেটেড অন ম্যানুফ্যাকচারিং পার্ট, ওয়াই আরন্ট উই ফোকাসিং অন রিটেইলিং লাইক H&M অর যারা, রিটেইলিং এর দিকে কেন ফোকাস করা হচ্ছে না বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে? আমরা তো বেসিক্যালি একটা ডেভেলপিং কান্ট্রি এই জোনের, এখানে অনেকগুলো সাইকোলজিক্যাল তারপরে ট্রেড ট্রেড কম্পিটিশনও আছে। সুতরাং এখন যদি বলা হয় যে যিনি প্রশ্ন করলেন যে আমরা বাংলাদেশের পক্ষ থেকে একটা ব্র্যান্ড ক্রিয়েট করলাম, একটা শপে তুললাম পাশে H&M বন্য ব্র্যান্ডের, উনি কোনটা কিনবেন, উনি কোনটা বাদ দিয়ে বাংলাদেশটা কিনবেন? সম্ভবত আমরা সবাই টেবিল টকে কথা বলি, কিন্তু মাইন্ডসেট হলো এরকম যে আমরা আমাদের নিজেরই মূল্যায়ন করতে চাই না অথবা নিজের নিজের সম্মান করি না, এটা অপ্রিয় হলো সত্য কথা, আমি সরি যে কথাটা বলতে হলো। তো সুতরাং এই একটা প্রেক্ষাপট আছে। দ্বিতীয় হলো যে আমরা যে ফ্রন্টলাইনে চিন্তা করব, ফ্রন্টলাইনে চিন্তা করতে হলে ফ্রন্টলাইনে অনেকগুলো অনেকগুলো সাপোর্ট দরকার, আমাদের আমাদের ট্রেড বডির পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে, তারপরে সে একটা মার্কেট ক্রিয়েট করা, মাইন্ডসেট চেঞ্জ করা, এগুলি হলেই সম্ভব। তাছাড়া কেনা চাই যে আমি এতগুলো লোড মানে এতগুলো ঝুঁকি জামালা বহন করে এত এত রিস্ক নিয়ে আমি প্রডিউস করছি প্রোডাক্ট, আমার সেই প্রোডাক্ট আরেকজন 4 গুণ 5 গুণ 10 গুণ বেশি দামে বিক্রি করছে এবং আমরা এখানে অস্তিত্ব সংকটে থাকি, এটা সবাই চায়। যেমন আমরা আমাদের কোম্পানিতে নিজস্ব ওন ডিজাইন হাউস আছে, তো ডিজাইন হাউসে ডিজাইনার হিসেবে আমাদের বাংলাদেশের শান্তা মরিয়াম এবং BIFT থেকে আমরা নিয়োগ দিই। এই কিছুটা বোধহয় প্রাসঙ্গিক আমি একটু আলোচনা করি, সেটা হলো যে যখন 2010-11 সালে আমরা নিয়োগ দিই, আমি মনে মনে ডিসাইড করলাম একটু অনেকটা ভেরি মানে চ্যালেঞ্জিং হবে যে আমি একদম 100% বাংলাদেশের ছেলেদেরকে নিয়েই এইটাকে সাকসেসফুল করব। তো আমরা 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 হয়তো বলি, কিন্তু করতে গিয়ে যখন করলাম তখন দেখা যায় আমরা যতগুলি ডিজাইন অফার করি ওই ওই দিক থেকে ইউরোপিয়ান বায়ারদের পর ডিজাইনাররা মনে হয় ওটা খুলেই দেখে না প্যাকেটটা, আমরা যখন একটা অফার পাঠাই ওরা খুলতে চায় না, রিকোয়েস্ট করে যদি খুলে দেখো, তারপরে আমরা বিভিন্ন রকম ওদের সাথে অ্যাপয়েন্টমেন্টে যখন ওখানে আমরা মিটিং করতে যাই তখন ওদেরকে ওখানে যে ওদের সামনে যে আমরা ওদের কনভিন্স করে প্রথম প্রথম যে একটু একটু দেখো হয়তো ভুল থাকবে, থাকলে আমরা তোমাদেরকে পরবর্তীতে রিভাইজ সাপোর্ট দিব, শুধুমাত্র তাদের দৃষ্টি আকর্ষণ করতেই আমাদের আমাদের এতগুলো কষ্ট পেতে হয়। তারপরে তারা কিছু দেখলো, কিছু কমেন্টস করলো, অনেকে হতাশা প্রকাশ করলো যে না তোমাদের ট্রেন্ড বুঝতে পারো নাই, তো ওকে না বুঝতে পারলে আমাদের কী করতে হবে, যে তোমাদের তোমাদেরকে আরও বেশি আপডেট হইতে হবে। তখন আমরা ডিসাইড করলাম যে ফ্যাশন ফেয়ার হয় ওয়ার্ল্ড ওয়াইড, আমি ছেলেদেরকে খুব ফ্রিকোয়েন্টলি ফ্যাশন ফেয়ারে পাঠালাম, তারপরে ওদের ওদের ডিজাইনার আছে কিছু বিদেশি ডিজাইনের সাথে কন্ট্যাক্ট করলাম ডিজাইন সাপোর্টের জন্য, তারপরে বিভিন্ন সেমিনারে পাঠালাম, আমাদের সাথে মিটিংয়ে নিয়ে গেলাম, করতে করতে প্রায় 3 বছর লাগছে শুধুমাত্র আমাদের এটা এস্টাবলিশ করতে যে বাংলাদেশের ছেলেপেলেরা পারবে বা পারার লক্ষণ দেখা দিল। 3 বছরে আমাদের কোম্পানির পক্ষ থেকে
ইন দ্য মিন টাইম একজন দুইজন করতে করতে প্রায় পাঁচজন ফ্যাশন ডিজাইনার আমি আমরা আমরা নিয়োগ দিলাম এবং তাদেরকে দেশ বিদেশ ঘুরালাম। এর পিছনে আমাদের বেশ অনেক মানে লক্ষ না কোটি কোটি টাকা খরচ করতে হলো, বাট আমি পিছপা হইনি। এবং আমি এখন আমি যেটা একটা লাইন জানি যে হ্যাঁ আমি রিটার্ন পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো আমি যখন আমরা এটা এটা করতে থাকলাম 3 বছরের কোনো আউটপুট নাই, কেবল চতুর্থ বছরে কেবল যাত্রা শুরু হলো। জিএস মনে হচ্ছে যে মনে হচ্ছে লক্ষণ দেখা দিয়ে সাকসেসফুল হবে। অনেকে বলছে যে তুমি ভুল করছো, এটা বেসিক্যালি অনেকগুলি কারণে হবে না, আমাদের ছেলেপেলেরা এখনো এত আপ টু ডেট না। তাই আমি বললাম যে না হবে, আমি একটু ট্রাই করে দেখি। এবং আমি এটাকে এক্সপানশন বা অথবা একটা ফোরসাইটনেস করছি যে এখান থেকে আমার ব্যবসাটা সাস্টেনেবল হবে। তারপরে আস্তে আস্তে যখন শুরু হলো, হয়তো হয়তো এখন আমার 10 থেকে 12 জন ফ্যাশন ডিজাইনার, এবং আমি কখনোই বিদেশি ফ্যাশন ডিজাইনার নিয়ে নেই। বিশেষ করে এখানে ফ্যাশন ডিজাইনার মধ্যে বেশিরভাগ আছে হলো ইন্ডিয়ান ফ্যাশন ডিজাইনার, আংশিক আছে শ্রীলঙ্কা, এবং কিছু কিছু ইটালিয়ান বা ইউরোপিয়ান, সামান্য কিছু ফ্যাশন ডিজাইনার বাংলাদেশে কাজ করছে। কিন্তু আমি এতগুলো চ্যালেঞ্জ ফেস করার পর আমি বলছি যে আমি আমার দেশের ছেলেকে দিয়ে চেষ্টা করব। এবং অনেকে এখন শুনলে খুশি হয় অনেকে যে আমাদের অকোটেক্সের ফ্যাশন ডিজাইনিং এর সাকসেস রেট মানে হিট রেট বাংলাদেশের মধ্যে হাইয়েস্ট, আমি আমরা আনপ্যারালালি হাইয়েস্ট এই বাংলাদেশের ছেলেপেলে দিই। আমাদের হিট রেট হলো দেখা যাচ্ছে প্রায় 72%। এর মানে হলো আমাদের ছেলেরা ফ্যাশন ডিজাইনিং করলে ইউরোপিয়ান ইউরোপিয়ান মার্কেটে ফ্যাশন ডিজাইনার একদম রাইট ওয়েতে 100টার মধ্যে 72টা সিলেক্টেড হয়। তার মানে হলো এটা কোয়াইট 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 হাই সাকসেস রেট। আমি সংক্ষেপে শেষ করলাম, এর মধ্যে অনেকগুলো প্রক্রিয়া শেষ করতে হয়েছে, এদেরকে মাইন্ডসেট করা, তারপরে এদের আমাদের বাংলাদেশে যাদের তারা কলিগ ছিল কলিগ এরা এদের গ্রহণ করতে চায় না, যে আমাদের ছেলেরা কি ফ্যাশন ডিজাইন করবে, ওদেরকে চেয়ার টেবিল ঠিক মতো আমরা যখন দিলাম যে চেয়ার টেবিল দেওয়ার ক্ষেত্রে ওদেরকে অনেকের হিংসামি, যে বিশেষ করে মার্চেন্ট যারা বলে যে ফ্যাশন ডিজাইনার এদের কাজ কি, এদের তো দরকার নাই, আমাকে এমডি স্যার এদেরকে পুষতেছে। অর্থাৎ শুধু বিদেশ থেকে না, আমাদের দেশের কলিগ যারা আছে বা যারা তাদেরই মাইন্ডসেট নাই যে এই একটা নতুন সেক্টর এদেরকে আমরা সাপোর্ট দিই, মেন্টালি বুস্ট আপ করি, বরঞ্চ বিভিন্ন তাদের টিচ করা হতো, যারা তো ওই যে প্রিন্টিং এর যে স্ক্রিন স্ক্রিন সেপারেশনের জন্য কি গ্রাফিক্স গ্রাফিক্স এর কাজ করে, যে ওই কাজ ওখানে ওখানে বসবে, ফ্যাক্টরির মধ্যে বসবে, এখানে কি অনেক দ্যাট ইজ লট অফ চ্যালেঞ্জ। আমি সংক্ষেপে কিছু বললাম। তো এটা এটা করার পরে এখন এখন এটা আমাদেরকে কপি করার জন্য বা দেখার জন্য প্রচুর হয় লোকের ইন্টারেস্ট হয়, অনেকে সহযোগিতা চায়, বিজেপি থেকে কয়েকবার এখানে আসছে এটাকে করার জন্য মানে সাকসেস হিস্ট্রি হিসেবে দেখানোর জন্য। তো এই কাজগুলি আমরা নিরবিনিবৃতে করছি। এবং যেটা বলতে চাচ্ছিলাম যে এগুলো অনেকগুলো চ্যালেঞ্জ আসে মানে সাকসেস হওয়ার জন্য। এবং আমি আবার রিপিট করি যে বাংলাদেশের আমাদের বাঙালি বা বাংলাদেশের লোকদের মেধা বা পটেনশিয়ালিটি কিন্তু কোয়াইট হাই। এটা এটা দরকার হলো একটা উপযুক্ত পরিবেশ আর কতগুলো পজিটিভ মাইন্ডসেট, যেটা একাডেমিক ওই ইয়েতে আমি আসবো পরবর্তীতে যদি সুযোগ থাকে, একটা উনি উইথ রিকোয়েস্ট যে একাডেমিক ওই লাইফটার মধ্যে এই মাইন্ডসেটটা করে দেওয়া দরকার। জমি যথেষ্ট উর্বর, মানে আনপ্যারালালি উর্বর না কোনো কোনো ক্ষেত্রে, তো এটাকে সঠিকভাবে চাষাবাদ করা দরকার আমাদেরকে। সেটা মানে উত্তরটা হয়তো আংশিক হলো। জি, আমাদের সাথে রয়েছেন মাজেদ ইসলাম। মাজেদ স্যার লিখেছেন, এক্সেলেন্ট ইনিশিয়েটিভ, থ্যাংক ইউ স্যার, টু হাইলি রেসপেক্টেড ফিগার অফ বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট সেক্টর অ্যান্ড এ প্রপোজড আউটলাইন অ্যাবাউট ইন্ডাস্ট্রি একাডেমিয়া রিসার্চ কোলাবোরেশন। ভিসি স্যার বিষয়টির উত্তর দেবেন যে কোন ইন্ডাস্ট্রি একাডেমিয়া রিসার্চ এর কোলাবোরেশন প্রপোজাল আছে কিনা? না, অ্যাকচুয়ালি আমাদের হাতে এই মুহূর্তে কোলাবোরেটেড কোন অ্যাপ্রোচ আমাদের কাছে নাই। আমাদের এখানে যতগুলো রিসার্চ প্রপোজাল যেগুলো আমাদের এই মুহূর্তে হাতে আছে, এগুলো সবই আমাদের ফ্যাকাল্টি মেম্বাররাই প্রপোজ করেছে, কিন্তু জয়েন্ট কোনো প্রপোজাল আমার কাছে এই পর্যন্ত জানা নেই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন মাইনুল ইসলাম, তিনি লিখেছেন, স্যার প্লিজ সে সামথিং অ্যাবাউট ফেব্রিক ডিজাইন পার্ট। একটু জানতে চাই ইঞ্জিনিয়ার আব্দুল সোবহান স্যার আপনার কাছে যে ফেব্রিক ডিজাইনের পার্ট সম্পর্কে কিছু অ্যাড করতে চান কিনা। যে ফেব্রিক ডিজাইন আমাদের এখানে একটা আর&ডি ডিপার্টমেন্ট মানে একটা মানে স্ট্রং আর&ডি ডিপার্টমেন্ট যার কাছে হলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট, তার মধ্যে ফেব্রিক ডিজাইন, তারপরে যেমন প্রত্যেকটা জায়গায় ওদের টার্গেট দেওয়া আছে, তারা কাজ করে, এবং প্রত্যেক জায়গায় আর&ডি করার জন্য মানে আলাদা আবার টিমও আছে, ওই টিমটা আবার মানে আন্ডার আর&ডি ডিপার্টমেন্টের আন্ডার। যেমন নিটিং নিটিং এর ক্ষেত্রে আর&ডি আছে, প্রিন্টিং আছে, এমব্রয়ডারি আছে, ওয়াশিং আছে, গার্মেন্টস আছে, ডাইং আছে। তো ফেব্রিক ডিজাইন
বলতে দেখেন মেনলি এখানে দুই ধরনের বক্তব্য, একটা হলো ফ্যাব্রিকের স্ট্রাকচার স্ট্রাকচার, একটা হলো যে আমাদের ফাইনালি যে একটা স্টাইল ক্রিয়েট করা, অর্থাৎ অর্থাৎ যেটা আমরা ফ্যাশন ডিজাইন বলি। তো ফ্যাশন ডিজাইন করতে হলে তার মধ্যে ফ্যাব্রিক ডিজাইন একটা বিশাল কন্ট্রিবিউট করে, বিশাল অংশ কন্ট্রিবিউট করে। এই মুহূর্তে আমাদের ফ্যাব্রিক ডিজাইন তার সঙ্গে হলো প্রিন্টিং এর যে প্রিন্টিং ডিজাইন, এই দুটোর কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। ওয়াশিং ডাইং বিভিন্ন জায়গায় আছে, বাট ওর কন্ট্রিবিউশন হচ্ছে এখন যে যখন যে ট্রেন্ড চলছে, ট্রেন্ডের মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করছে এখন প্রিন্টিং আর্টওয়ার্ক গুলো, প্রিন্টিং গুলো আর হলো ফ্যাব্রিক ডিজাইন গুলো। তো ফ্যাব্রিক ডিজাইনের জন্য আলাদা আলাদা লোক অ্যাসাইনমেন্ট করা আছে এবং টার্গেট দেওয়া আছে, এবং এবং ট্রেন্ড অ্যানালাইসিস একটা ব্যাপার আছে, ট্রেন্ড অ্যানালাইসিস বা মুড বোর্ড, মুড বোর্ডের একটা অ্যানালাইসিস বিষয় আছে। একটু আগে যেটা বললাম যে আমাদের যে ফ্যাশন ডিজাইনার যখন স্ট্রং করা হলো, সঙ্গত কারণেই ওয়ার্ল্ড ওয়াইড তারা কানেক্টেড থাকে যে আমাদের এখন ট্রেন্ড গুলি কি কোন দিকে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ইন্সপিরেশন, তারপরে সিজনাল যে যে আপকামিং ট্রেন্ড সেগুলো নিয়ে আমাদের লোকরা সাংঘাতিক কানেক্টেড থাকে, এবং তার আলোকে ওই ওই ওইটার আলোকেই তারা ওই R&D ডিপার্টমেন্টের সঙ্গে বসে R&D ডিপার্টমেন্ট তার আলোকেই ওই ডিজাইন গুলো R&D করে বা ডিজাইন গুলো দেখে আলোকে। ডিজাইন করলে হবে না, যে কোনো ডিজাইন বা ডেভেলপমেন্ট করলে হবে না, সেটা কমার্শিয়ালি ট্রেন্ডের সাথে ম্যাচ করতে হবে, যাচ্ছে কিনা সেটি যাচ্ছে কিনা। আর বিশেষ করে আমরা আমরা তো বেসিক্যালি যারা প্রোডিউসিং কান্ট্রি, ম্যানুফ্যাকচারিং কান্ট্রি, তো আমরা ট্রেন্ড সেটার না, তো আমরা ট্রেন্ড ফলোয়ার। ট্রেন্ড সেট করবে আর ট্রেন্ডটা ক্রিয়েট করে হলো যারা কনজিউমিং কান্ট্রি বা ডেভেলপড কান্ট্রি, আমরা সেটাকে শুধু ফলো করি বা কপি করার চেষ্টা করি, এবং ওই ইন্সপিরেশন নিয়ে ওটাকে শুধু কিছু ডেভিয়েশন বা ভেরিয়েশন করে তখন তাদের ওই লাইনে ধরে আগাতে হয়। আমরা একটা নতুন চিন্তা করলাম, আগাইলাম, সেটা খুব কমই স্কোপ আসছে যে যেটা তারা আমাদের ইয়ে নিবে, তারা সেটাকে অ্যাকসেপ্ট করবে যদি তাদের সাথে ওই সাথে সংশ্লিষ্ট না হয়। তো আমাদের ফ্যাশন ডিজাইনের সাথে সাথে R&D ডিপার্টমেন্টও আছে, যার মধ্যে এই দুইটাকে হাইলি ফোকাস করা হয়। থ্যাংক ইউ। আচ্ছা, আর কিছু কমেন্ট আছে, আমি একটু সংক্ষেপে পড়তে চাই সেগুলো, আমাদের সময় ফুরিয়ে এসেছে। এনামুল করিম লিখেছেন, ইঞ্জিনিয়ার সোভান স্যার, ইউ আর প্রাউড অফ আস, আফটার হিয়ার ইউর টকিং আই ফিল মোর রেসপেক্ট ফর ইউর গুড ইনিশিয়েটিভ। এস এম ফয়সাল তারেক লিখেছেন, বুটেক্স এর TFT স্টুডেন্ট অর্থাৎ ফ্যাশন ডিজাইনের স্টুডেন্টদের কাজের সুযোগ করে দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? সোভান স্যার যেটি বললেন যে ফ্যাশন ডিজাইনের টিমের ক্ষেত্রে আপনারা দেখা যায় যে অন্যান্য ভার্সিটি থেকে নিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে বুটেক্স এর কোনো যে ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্ট রয়েছে সেক্ষেত্রে আপনারা এই সুযোগটি করে দিতে পারেন কিনা, বা এই ডিপার্টমেন্ট আসলে কোনো ঘাটতি আছে কিনা? একটু ছোট করে ডিজাইন, ফ্যাশন ডিজাইন বুটেক্স থেকে পার হলে আমরা যখন নিয়োগ দিব বা অন্য জায়গায় নিয়োগ করার ক্ষেত্রে আমাদের ভূমিকা কি থাকবে, মনে হয় আলোচনা থেকে বোঝা উচিত যে আমি বুটেক্সেরই একজন এক্স স্টুডেন্ট, এবং একটু একটু আগে বললাম যে বাংলাদেশের যেখানে বাঙালি ছেলেপেলেদেরকে নিয়ে আমাকে এত ইনভেস্টমেন্ট করে এস্টাবলিশ করতে হলো, সেখানে বুটেক্সের ছেলেরা বা সুযোগ থাকলে, সেটা তো আমার মনে হয় এটার উত্তর তো অলরেডি আগে বিভিন্নভাবে দেওয়া আছে যে সেটা তো আমাদের প্রায়োরিটি থাকবে। এমন যদি হয় যে আমাদের বুটেক্সের একটা ছেলে পারফর্ম করতে গেলে আরেকজনের সে একটু সময় বেশি লাগে, তবুও আমরা উই লাভ টু ক্রিয়েট দ্য অপরচুনিটি ফর বুটেক্স, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এ তো আমাদের আমাদের মানে কি আমার আমার ব্যক্তিগতভাবে যে আমার আমার স্মৃতি, আমার মানে এই সাকসেসের যে গোড়াপত্তন যে বুটেক্স তার সাথে জড়িত, এটা তার বলারই অপেক্ষা রাখে না। শুধু এখানে একটু একটু পার্সিয়ালি আমি আজকে একটু সময় বলে রাখি, সেটা হলো যে আর আগে সাংঘাতিক ব্রিলিয়ান্ট, সাংঘাতিক ট্যালেন্ট, কিন্তু মাইন্ডসেট করার ক্ষেত্রে আমাদের দুটো চ্যালেঞ্জ আছে। একটা হলো অ্যাজ এ বাঙালি কিন্তু আমাদের মাইন্ডসেট পজিটিভ, অথবা আমরা খুবই রেসপেক্টফুল একজন একজনকে রেসপেক্ট করি, এই কথা কিন্তু আমাদের দাবি করার কোনো সুযোগ নাই আনফর্চুনেটলি। এই জন্য আমাদের পরস্পরের প্রতি যে রেসপেক্ট, তারপরে পজিটিভ মাইন্ডসেট বা সহযোগিতা করে, এই এই জিনিসগুলি বোধহয় খুব বেশি মাত্রায় একাডেমিক লাইফ একটু বলা উচিত। অ্যাট দ্য সেম টাইম এই যে প্রফেশনাল লাইফ থেকে যে বাস্তবে যাওয়ার পর যে কতগুলো চ্যালেঞ্জ থাকবে, সেই চ্যালেঞ্জগুলো আগেই অ্যাড্রেস করে কিছুটা মাইন্ডসেট করে দিলে মানে ভালো হয়। ছেলেপেলেদের একটা সমস্যা হলো, এটা কমন, শুধু বুটেক্সের না, এখনকার জেনারেশনের একটা অংশ দেখলাম, তাদের আনসেটেল মাইন্ড। এই ছাত্র জীবনে অনেক স্বপ্ন দেখে, স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখতেই হবে, না দেখলে ডেভেলপমেন্ট করতেই আসবে। স্বপ্নের সাথে বাস্তবে যে ডেভিয়েশন থাকে তার জন্য কিছু প্যাশেন্স দরকার, কিছু সময় পার করা দরকার, এবং শেখার আগ্রহ থাকা দরকার।
যদি আমরা চ্যালেঞ্জকে ফেস না করে অ্যাভয়েড করতে চাই, একটা প্রবাদ আছে কুইট ইজ নট অ্যান অপশন, আমরা কুইট করলে দেশের অপশন হলো না। এই 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 অনেকগুলো কারণ থেকেই খুব দ্রুত ইয়াং ছেলেপেলেরা বা ফ্রেশ ছেলে ফ্রেশ গ্রাজুয়েটরা খুব দ্রুত চেঞ্জ করে। এবং আমি একটা কিছু গোপন তথ্য দিয়ে দিই যে এন্টারপ্রেনাররা কিন্তু খুব কৌশলে বা বিভিন্ন ইয়েতে কিন্তু নতুনদের নিয়োগের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট যথেষ্ট অনীহা কাজ করে, শুধু একটাই কারণ যে তাদেরকে সে হয়তো সে ডায়মন্ড সে গোল্ড কিন্তু হজম না হলে লাভ কি, তাকে নিয়ে 6 মাস থেকে 1 বছর চেঞ্জ কত পার্সেন্ট, এই ডাটাগুলি নিয়ে হিউজ পার্সেন্ট অফ মানে মাইগ্রেশন। ওরা মনে করে যে এই ডিফিকাল্টিস বোধ হয় প্রবলেমটা বোধ হয় এই কোম্পানি, অন্য কোম্পানি গেলে বোধ হয় প্রবলেমটা নাই। ওখানে যা দেখে যে এই প্রবলেম এই যে প্রবলেমগুলি সেখানে ফেস করছে তার হচ্ছে কিছু কিছু ওখানে সমাধান হলো, নতুন ফর্মে আবার প্রবলেম ফেস করো অন্য কোম্পানিতে, দেন থার্ড কোম্পানি, এমনি করে 4-5টা যাওয়ার পরে তখন তারা বুঝে যে বাস্তবটা ডিফারেন্ট। এই জায়গাটা আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করবো যে এই কেরিয়ার প্ল্যানিং গুলো স্পষ্ট করে বলে দেওয়া যে মানে আমাদের নাহলে অনেকগুলো অর্জনই কিন্তু ইয়ে হবে দুমড়ি খেয়ে পড়বে। তারপরে আবার বুটেক্সের ছেলেদের মধ্যে একটা দেখা যাচ্ছে ছেলেমেয়েদের মধ্যে যে কোনো এক সময় প্রোডাকশন থাকবে মার্কেটিং এ, আমি অনেক চেষ্টা করছি মার্কেটিং নেওয়াই যাচ্ছে না, আবার কোনো সময় মুভ হলো যে মার্কেটিং সব ঘুরে ফেলে সব মার্কেটিং এ যাবে, আবার কেউ শুধু ডাইং এ যাবে, অনেক সময় স্পিনিং এ যাবে। এই যে একটা মুভ একদিকে মুভ করে আর অন্য জায়গাগুলি ফাঁকা থেকে যায়, পরে আবার কয়েক বছর পরে দেখা যায় দুই জায়গার মধ্যে অন্য দখলে চলে গেছে। এই মুহূর্তে প্রোডাকশন বিমুখ যে একটা ভাব বুটেক্স ছেলে ফেলেদের আমি ফোর্সি করছি, আজকে যে বিজি সাহেবকে পেলাম যে বুটেক্স বাইরে যে বিভিন্ন প্রতিষ্ঠান এমনকি নন টেকনিক্যাল লোকরা যেভাবে এই জায়গাটা ফিল আপ করছে বা করতে হচ্ছে, আমি ফোর্সি করছি যে কোন এক সময় দেখা যাবে যে বুটেক্সের ছেলেরা যখন আবার প্রোডাকশনে আসতে যাবে তখন কিন্তু ওদের নন বুটেক্স অথবা নন টেকনিক্যাল আন্ডারে কিন্তু কাজ করতে হবে। আনফর্চুনেটলি সামষ্টিক চিন্তা যদি কোনো জায়গাতে মাইন্ডসেট করা না হয় কন্ট্রোল করা না হয় তাহলে কিন্তু ইমব্যালেন্স সিচুয়েশন হবে। অসংখ্য ধন্যবাদ। স্যারের কোন বক্তব্য আছে কিনা এক্ষেত্রে, মানে প্রথমে ভর্তি হয় সেক্ষেত্রে মানে তাদেরকে মোটিভেটেড করার মতো কোন আপনাদের কোন পরিকল্পনা বা কোন ধরনের পদক্ষেপ আসলে নেওয়া যায় কিনা? হ্যাঁ আছে, আমরা এই কথাটা আমাদের আউটগোয়িং ছাত্রদেরকে প্রায় বলি, আমরা যখনই সুযোগ পাই বলি। তো ব্যাপার যেটা হয় যে আমাদের এক্সিস্টিং যারা ছাত্র তাদের একটা অ্যাটিটিউড কাজ করে যে স্যাররা তো সবসময় একই কথা বলে, স্যাররা সবসময় একই কথা বলে যে তোমরা ইন্ডাস্ট্রিতে যে যেখানে ঢুকবা সেখানে তোমরা 5 বছর অ্যাটলিস্ট চাকরি করবা, তোমরা সহজ আর সুইচ ওভার করবে না, বা সুইচ ওভার করলেও তোমরা কোম্পানিকে না জানায় করবে না, এই যে কথাবার্তাগুলো আমরা সবসময় বলি। কিন্তু অ্যাকচুয়ালি এতে করে যে এই যে যেমন আমাদের সুমান সাহেব, সে কিন্তু একদিকে যেমন একজন লিডিং এন্টারপ্রেনার, টেক্সটাইল এন্টারপ্রেনার, আবার আরেকদিকে সিআইপি, আবার আরেকদিকে এক্স বুটেক্সিয়ান, তাহলে এই যে কম্বিনেশনে তার যে মাল্টিপল কম্বিনেশনে সে যে কথাগুলো বলছে সে কিন্তু অ্যাডভাইসের আলোকে এই আমাদের এক্সিস্টিং ছাত্রদেরকে কথাগুলো বলছে। কিন্তু এরকম অ্যাডভাইস দিয়ে কিন্তু অন্য এন্টারপ্রেনাররা বলবে না, তারা স্ট্রেট বলে দেবে যে না নেব না, কেন এই কথা বলবে না, বা তোমরা এটা করো ওইটা করো, এটা করলে ভালো হয় ওটা করলে ভালো হয়, এই কথাগুলো তারা বলবে না। এখন বুটেক্সে যারা আছে তারা কিন্তু চাইবে যে বুটেক্সের গ্রাজুয়েটরা তারা যেন বের হওয়ার পরে তারা প্রফেশনাল লাইফে তারা যাতে ভালো করে, এই ভালো কিন্তু সিনিয়ররা বা এক্স বুটেক্সিয়ান যারা আছে তারা সবাই চায়। কিন্তু আদার দেন বুটেক্সিয়ান যারা তারা কিন্তু এই বুটেক্সের ছেলেরা সুযোগ পাইল কি পাইল না দেরন পড়ার কারণ হচ্ছে যে এখানে আরো অন্তত কমপক্ষে 20টা প্রাইভেট ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে যারা এই জব মার্কেটে আছে, এবং তারাও কিন্তু এখন এই ফিল্ডটা কিন্তু তারা অকুপাই করে নিচ্ছে। তার কারণটা হচ্ছে যে আমাদের বুটেক্স থেকে যে কয়জন ছাত্রছাত্রী আমরা পার ইয়ার বের করছি তার থেকে অনেক গুণ বেশি ছাত্রছাত্রী কিন্তু এই প্রাইভেট ইউনিভার্সিটি গুলার থেকে বের হচ্ছে, এবং বের হয়ে তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে ঢুকতে আসছে। আমার বুটেক্সে যদি একজন ঢোকে তাহলে ওদের 10 জন ঢুকতে আসে, তাহলে ওদের সংখ্যাটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে। এটা কিন্তু কেউ কাউকে আটকে রাখতে পারবে না, ঠেকায় রাখতে পারবে না, এবং যার যার জায়গা শেষে করে নেবে, এবং যত দিন যাবে ততই কিন্তু বুটেক্সিয়ানদেরকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বেশি। যে কারণে আমি অ্যাডভাইস করব যে আমাদের বুটেক্সে যারা আছে তারা যেন তাদের ফিউচার কেরিয়ার নিয়ে
তারা যেন একটু আরেকটু সচেতন হয়, সিনিয়ররা কি বলে, স্যাররা কি বলে, এই কথাগুলো যেন তারা ভালোভাবে মাথার ভিতরে নেয়, যাতে করে তারা কর্মজীবনে যে তারা যেন ভালো করতে পারে। কারণ এক্স বুটিক সিয়ান যারা আছে তারা সবাই প্রেজেন্ট যারা স্টুডেন্ট আছে তাদের মঙ্গল কামনা করে, এতে কোনো সন্দেহ নাই। এবং এই বিশ্বাসটা তাদের রাখতে হবে যে আমাদের সিনিয়ররা আমাদের ভালোর জন্যই বলছে, অথবা আমাদেরকে ভবিষ্যতে যাতে আমরা ভালো করতে পারি এই জন্য আমাদেরকে যথাযথভাবে প্রস্তুতি নিতে হবে, আমাদের নলেজ এবং স্কিল যথাযথভাবেই নিতে হবে, এবং আমাদেরকে ইন্ডাস্ট্রিতে আমাদেরকে ফেস করেই চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাদেরকে আমাদের মেধার স্বাক্ষর রাখতে হবে। কারণ আমরা যদি আমাদের মেধার স্বাক্ষর রাখতে না পারি তাহলে বাস্তব জীবনে কিন্তু আমরা পড়ে যাব, আমরা টিকে থাকতে পারবো না। কারণ এখন যে সময়টা আসতে আসছে, এই যে প্যান্ডামিক পরবর্তী যে সিচুয়েশনটা আসছে, এই সিচুয়েশনে কিন্তু এখন জব পাওয়াটা কিন্তু খুব সহজ হবে না। কারণ এই সময়ে যেটা সোহান সাহেব আরো ভালো বলতে পারবে যে অনেক টেক্সটাইল ইঞ্জিনিয়ারে কিন্তু চাকরি ইতিমধ্যে চলে গেছে, অনেক টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এবং তার ভিতরে বুটেক্সেরও আছে, সিনিয়র লেভেল জুনিয়র লেভেল সব লেভেলই আছে যাদের চাকরি গেছে, সেখানে নতুন করে চাকরি পাওয়াটা কিন্তু এত সহজ হবে না। আমার মনে হয় এই বিষয়ে একটু সোহান সাহেব যদি একটু কিছু বলতে পারেন যে এই প্যান্ডামিক সিচুয়েশনে এই যে চাকরি যে যাওয়ার বিষয়টা স্পেসিফিক্যালি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে কি রকম এফেক্টটা হয়েছে, যে মানে কতদূর বা কি পরিমাণে টেক্সটাইল ইঞ্জিনিয়ার জবলেস হয়েছে, এরকম কোনো ধারণা যদি দিতে পারে তাহলে মানে আমাদের প্রেজেন্ট গ্রাজুয়েটরা বা জব সিকার যারা তারা একটু একটু বেটার আইডিয়া পাবে। জি স্যার একটু ছোট করে যদি বলতেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আতিক। এক্সাক্ট ডাটা তো স্যার আমার কাছে নাই, যেহেতু যেহেতু এটা মানে প্যান্ডেমির কারণে তো খুব শুধু ভার্চুয়ালি কথা বলা ছাড়া টোটালটা তো ট্রানজেকশন বা কথাবার্তার ট্রানজেকশনও কম হয়, তবে একটা বিশাল পার্সেন্টেজ তো মানে শুধু বুটেক্স কেন মানে মানে আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি অথবা বিজনেস অ্যাক্টিভিটিস যে পরিমাণ স্কুইজ হবে আনুপাতিক হারেই তো জব যাবে বা যাচ্ছে। তার মধ্যে আমার কাছে মনে হয় যে এখনও আমরা আশাবাদী, হয়তো একটা সীমিত সংখ্যক গেলেও বাকিগুলি যাওয়ার পথে থাকবে যদি আমরা আমাদেরকে জাস্টিফাই না করি। যেমন একটা কোম্পানিতে যখন মনে করে যে একজন একজন প্রফেশনাল বা এমপ্লয়ি সে কোম্পানির জন্য বার্ডেন বা আউটপুট দিচ্ছে না, তখনই কিন্তু তার ব্যাপার সিদ্ধান্ত হয়। অনেক সময় দেখা যায় সে যদি খুব এক্সিলেন্ট বা গুড পারফর্মার হয় এই মুহূর্তে তার প্রয়োজন নাই, তারপরে কিন্তু কোম্পানি তাকে রাখে অন্য অ্যাসাইনমেন্ট দিয়ে। তো অন্য অ্যাসাইনমেন্ট দিলে তখন অ্যাসাইনমেন্টে কি হইতে পারে যে সে যথেষ্ট প্রোয়াক্টিভ এবং যথেষ্ট সে পোটেনশিয়াল লোক এবং মাল্টিটাস্কিং একটা প্রশ্ন থাকে যে আজকে যে কাজটা আছে এরপরে অন্য কাজও সে পারে। এবং অন্য কাজটার মধ্যে সবচেয়ে মোস্ট কমন হলো ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট এক্সপার্টিস। একজন ডাইংয়ের একজন ম্যানেজার ডাইংয়ের কাজ কম, বা ডাইংয়ের হয়তো পাঁচজন লোকের মধ্যে দুজন লোক থাকবে না, তো না থাকলে যদি ওই দুজন লোক যদি মনে হচ্ছে ডাইংয়ের পাশাপাশি সে ঠিক আছে, সে নিটিং এর ম্যানেজমেন্টটা বুঝে অথবা সাপ্লাই চেইন বুঝে অথবা সে ম্যান ম্যানেজমেন্ট বুঝে অথবা তাকে অন্য কোনো অ্যাসাইনমেন্ট দিলে সে তার মধ্যে পোটেনশিয়াল থাকে, তখন কিন্তু আমার জানা মতে পাওয়ার পক্ষে কোম্পানি ওই ধরনের লোকদেরকে সাটাই করে না। এই জন্য নিজেকে প্রমাণ করতে হবে যে আমি কোম্পানির জন্য বার্ডেন নই, এবং এটা করতে হলে তাকে কোনো একটা ব্যক্তিকে হ্যাঁ মানে বার্ডেন যেন না হয় সেই জন্য তার সেই গুণাবলী থাকতে হয়। আর নতুনদের ক্ষেত্রে স্যার যেটা বলেন একদম ভেরি কারেক্ট, যে মেন্টাল যেটা মেন্টাল যেটা ইয়ে সেটেলমেন্ট মাইন্ডসেট সেটা অত্যন্ত জরুরি দরকার, আর জানার প্রচন্ড আগ্রহ থাকা দরকার, জানার আগ্রহ দরকার, ডেডিকেশন দরকার। আর আর আমি টেক্সটাইলদের ক্ষেত্রে যেটা বলি স্যার, আমাদের টেক্সটাইল না আমাদের এটাও বাংলাদেশের একটা মোস্ট আনফর্চুনেটলি মোস্ট লিমিটেশন, যে আমাদের বাংলাদেশের লোকেরা আমরা কিন্তু কোন একটা যে সুন্দর করে উপস্থাপন করা, কথা বলতে পারা, নিজেকে প্রেজেন্ট করা, এই দিক থেকে কিন্তু যথেষ্ট যথেষ্ট দুর্বলতা আছে। এই যে আমরা বলি বিদেশি খেলা আন্দোলন, এটা নিয়ে আমি ইন্টারনালি যেহেতু আমরা নিজেরাই অলমোস্ট আমি বারে বারে আমাদের আমাদের টেক্সটাইল ভাইদেরকে বলছি যে আপনাদের আন্দোলনটা সাকসেসফুল হবে না। তো তবে কেন হবে না, আমি বিদেশি আন্দোলনে আপনার যেই প্রক্রিয়া ধরছেন প্রক্রিয়ার সাথে আমি একমত নই। আপনি কীভাবে করে এই এই ওপেন ওপেন ওয়ার্ল্ডে আপনি কীভাবে এটা বন্ধ করবেন, কোন পলিসি কোন আসপেক্টে বন্ধ করবেন, বন্ধ করতে হলে গুণাবলী দিয়ে বন্ধ করতে হবে। কী কারণে বিদেশিরা এখানে আসে আমাদের রিপ্লেসমেন্ট, সে কারণগুলি আইডেন্টিফাই করে তার এগেনস্টে আমাদের উদ্যোগ নিয়ে আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট করতে হবে, প্রফেশনালিজম ডেভেলপমেন্ট করতে হবে, তো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আদারওয়াইজ আমি আর্টিফিশিয়াল একটা 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 ইয়ে তৈরি করে বাধা তৈরি করে আমি রাখবো, এই ফ্লো করা সম্ভব নেই এখনকার যুগে। তো সেই একই কথা যে যাদের জব থাকবে বা থাকবে না,
তাকে জব না, সে জব নিজেই ক্রিয়েট করবে, অর্থাৎ নিজের প্রয়োজনটা নিজের ডিমান্ডটা সে নিজে ক্রিয়েট করবে। কখন সম্ভব হয়? যখন সে নিজের কাজকে আপন করে নিবে, কাজকে আপন যখন করে নিবে তখন তার এর প্রতি মায়া হবে, এর প্রতি তার 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 ব্রেন ব্রেনটা কাজ করবে, অটোমেটিক্যালি তার তার ভিতরে পোটেনশিয়ালিটি ডেভেলপ করবে। দিস সর্ট অফ থিংস ভেরি ইম্পর্টেন্ট। তো এই চ্যালেঞ্জ কিন্তু সামনে আরও আসবে, যে টিকতে হলে প্রশ্ন আসলে একটা কথা আসলে সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, নিজেকে ফিটেস্ট করতে হবে, ক্রিয়েটিভ করতে হবে এবং কাজকে ভালোবাসতে হবে, কাজের সাথে লেগে থাকতে হবে। জি, আরো কিছু মন্তব্য রয়েছে, যেহেতু আমাদের সময় কম আমি একটু ছোট করে মন্তব্যগুলো পড়তে চাই। আরো কিছু প্রশ্ন রয়েছে আমার কাছে। সাধারণত দেখা যায় ফ্রেশ ইঞ্জিনিয়ার হিসেবে যারা চাকরিতে যোগদান করেন তাদের মধ্যে অল্প সময়ে তারা নতুন চাকরি খোঁজেন। আরিফুজ্জামান খান উজ্জ্বল লিখেছেন, ইঞ্জিনিয়ার সাইদ লিখেছেন, বুটেক্সের বর্তমান ছাত্রছাত্রীদের অধিকাংশ আর্থিক অসচ্ছল পরিবারের। ভিসি মহোদয়ের এই আর্থিক সহায়তা প্রশংসনীয় উদ্যোগ। আমাদের সাথে রয়েছেন সুজন লস্কর, রয়েছেন মাইনুল ইসলাম, এস এম ফয়সল হোসেন, আশরাফুল ইসলাম আশরাফ, তোফায়েল আহমেদ তালুকদার। আমি সবগুলো কমেন্ট আসলে পড়তে পারছি না এই মুহূর্তে, যেহেতু আমাদের সময় খুব কম। আমি ছোট করে আরো দুটো বিষয়ে জানতে চাইবো ভিসি স্যারের কাছে। শেষ প্রশ্ন, এই মুহূর্তে এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে যেহেতু আপনারা অনলাইনে ক্লাস করছেন বা পরীক্ষা পিছাতে হচ্ছে, সবকিছু মিলিয়ে এই মুহূর্তে আপনি কি বার্তা দিতে চান আপনার শিক্ষার্থীদেরকে? আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো যে তারা যেন লেখাপড়ার চর্চাটা অন্তত চালু রাখে, এবং এই লেখাপড়ার চর্চাটা চালু রাখার জন্যই কিন্তু আমরা এই অনলাইনে ক্লাসটা আরম্ভ করেছি। অনলাইনে ক্লাস, আমি ক্লিয়ারলি বলছি এটা, আমরা যে ফিজিক্যালি আমরা যে ক্লাসরুমে ক্লাস নেই তার কিন্তু বিকল্প না, এটা তার বিকল্প নয়। এবং যে এই যে সময়টা, যেটা আমাদের অলরেডি 4 মাসের বেশি সময় পার হয়ে গেছে, এই যে সময়টা আমরা টোটালি লেখাপড়ার থেকে ডিটাচ আছি, এখান থেকে আবার লেখাপড়ার কানেকশনের জন্য কিছুটা আমরা চর্চা করতে পারি, সো দ্যাট যেটা আমাদের ক্যাম্পাস ভিত্তিক শিক্ষা কার্যক্রম আরম্ভ হওয়ার সাথে সাথে যেন আমরা ফুল স্পিডে আবার মুভ করতে পারি। এটার জন্যই আসলে এই চর্চাটাকে ধরে রাখার জন্যই কিন্তু এই অনলাইনে ক্লাস খুব সীমিত আকারে আমরা চালু করতে চাই, যাতে করে অন্তত আমরা মানে ক্যাম্পাস ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু হলে যেন আমরা ফুল স্পিডে এগোতে পারি। আরেকটা হচ্ছে যে আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো যে তারা যেন হোপলেস না হয়, তারা যেন আশা নিয়ে থাকে যে আমরা যাতে করে আগামীতে ভালো করতে পারি। আমরা আমাদের যে ল্যাপস যেগুলো হয়েছে সময়টা, সেটাকেও আমরা কিছুটা মেকআপ দেওয়ার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা চাইব যে শিক্ষার্থীরা যেন আমাদের যে এক্সট্রা ইনিশিয়েটিভ থাকবে, সেই এক্সট্রা ইনিশিয়েটিভ গুলোতে তারা যেন আমাদেরকে সমর্থন দেয়, যাতে করে আমরা তাদের এই লসটা কিছুটা হলেও যেন আমরা তাদেরকে মেকআপ করতে পারি, এই জন্য তারা যেন মানসিকভাবে প্রস্তুত থাকে। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ। মাইনুল ইসলাম লিখেছেন, কমপ্লিট ফ্যাশন ক্যান বি অ্যাচিভ ফ্রম টিএফটি অফ বুটেক্স, অর্থাৎ বুটেক্স এর ফ্যাশন ডিজাইনের কথা বলছেন। সেখান থেকে ফ্যাশন ডিজাইনে কিন্তু ভালো আউটপুট আসতে পারে, ইফ উই গিভ দেম প্রায়োরিটি, যদি আমরা তাদেরকে সেই সুযোগটুকু দেই বা প্রায়োরিটিটা দেই, তাইলে হয়তো সেখান থেকে ভালো। আপনি আব্দুস সোবহান স্যার বলছিলেন যে আমাদের বুটেক্স এর স্টুডেন্টরা অবশ্যই মেধাবী, টিএফটি এর ক্ষেত্রেও সেটি, যদি আমরা তাদেরকে সেই প্রায়োরিটিটা দিতে পারি এবং নারিশমেন্টের ব্যাপারটা যদি একটু আমরা খেয়াল করি, তাইলে হয়তো এখান থেকে পটেনশিয়াল ফ্যাশন ডিজাইনার পাওয়া সম্ভব, আমরাও সেটি বিশ্বাস করি। লিখেছেন এস এম ফয়সাল হোসেন, আশরাফুল ইসলাম আশরাফ লিখেছেন, ফেব্রিক্স ডিপার্টমেন্টের বর্তমান এবং ভবিষ্যৎ সম্ভাবনা কেমন চাকরির ক্ষেত্রে, এটি আমরা আলোচনা করব আমরা যখন টেক্সটাইলের অন্যান্য ডিপার্টমেন্ট নিয়ে, ডিপার্টমেন্ট ওয়াইজ যখন লাইভ গুলো করবো, স্পিনিং বা উইভিং, নিটিং, ডাইং, ওয়াশিং, এগুলো নিয়ে আমরা যখন আলোচনা করবো, প্রতিটাতে আমরা এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি একটু শেষ প্রশ্নে আসতে চাই ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান স্যার আপনার কাছে। আপনি বলছিলেন বারে বারে যে এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হতে হবে নিজেকে, তো এই দক্ষতা বৃদ্ধির জন্য নবীন যারা ইঞ্জিনিয়ার আছে বা শিক্ষার্থী যারা আছে, তারা কি কি উদ্যোগ নিতে পারে নিজেকে ডেভেলপ করার জন্য বা নিজেকে স্কিল করার জন্য? যেটা একাডেমিক্যালি যেটা শিখলো, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। মানে একাডেমিক্যালি অথবা আমরা আমরা ইউনিভার্সিটিতে যা পড়ি তার তার সঙ্গে সঙ্গে আমাদের মিলাতে হবে যে
বাস্তবে যে যে রিসেসিটি তার যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো ফিল আপ করার জন্য তাদের আগেই মাইন্ডসেট করা দরকার। হয়তো এমন হতে পারে যে আমি এখন জবে ঢুকলে বুঝে নেবো যে কি দরকার, কিন্তু কিছু কমন কথা আছে যেটা আমরা জবে ঢুকার আগেও বা দায়িত্ব নেওয়ার আগে কিন্তু বুঝি, সেটা হলো যে প্রফেশনাল ক্যারেক্টারিস্টিক গুলো, যে একজন প্রফেশনাল হইতে হলে বা একটা কোনো বিষয়ে দায়িত্বশীল ব্যক্তি হিসেবে যে আচরণগুলি থাকে এগুলো গোল্ডেন রুলস হিসাবে সব ক্ষেত্রে, শুধু টেক্সটাইলের ক্ষেত্রে কেন, প্রত্যেক জায়গায় প্রযোজ্য। যে তিনি থাকবেন, একটা টিম স্পিরিট থাকবে, সবাইকে নিয়ে কাজ করা বা সবার আন্ডারে কাজ করা একটা টিম স্পিরিট, এটা গোল্ডেন রুলস। এটার জন্য তার কোনো বুটেক্স অথবা টেক্সটাইল না, এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। তারপরে এখানে একটা সিস্টেমে থাকা, তারপরে সময়ের কাজ সময় করা, অ্যানালাইটিক্যাল হওয়া, তারপরে বিভিন্ন সাথে কানেক্টেড থাকা। এখনকার যুগ তো কানেক্টিভিটির যুগ, মানে যত বেশি কানেক্টেড থাকবে যত বেশি আমরা আমরা পৃথিবীর কোথায় কি হচ্ছে খোঁজখবর রাখবো আর নিজেকে আপডেট করবো, তত বেশি আমাদের জন্য মঙ্গল। এই এই যে বিষয়গুলি আসলে কয়েকটা ফান্ডামেন্টাল জায়গা, যে আমাদের অনেস্টি, ডেডিকেশন, প্রোয়াক্টিভনেস, অ্যানালাইসিস, তাই না, তারপরে টিম স্পিরিট, পজিটিভ মাইন্ডসেট, এগুলি থাকলে তো আমি কোনো সমস্যা দেখি না। আমরা তো গ্লোবাল, আমাদের ব্যবসা তো গ্লোবাল ব্যবসা, তো সেই ক্ষেত্রে তো আমাদের বাংলাদেশের লোকেরা যখন বিদেশে যায় বা বিদেশে ব্যবসা করি তখন দেখা যায় গ্লোবাল আরো অনেক দেশ থেকে অনেক কম্পিটিটর আসে। তো এই কতগুলো গোল্ডেন বিষয় আছে, যে জায়গাগুলো থাকলে সবসময় সে ভালো করে, কোনো ব্যক্তি হোক বা প্রতিষ্ঠান হোক। এই এটি আমার পরামর্শ যে আমাদের একটা সেটেল মাইন্ড থাকতে হবে, পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে, প্রচন্ড পরিমাণ আমাদের জানার আগ্রহ, কাজকে আপন করে নেওয়া, তারপর সে অনুযায়ী ডেডিকেশন যদি থাকে, জানার আগ্রহ থাকে, অ্যানালাইসিস থাকে, এবং যদি আমি গ্লোবালি কানেক্টেড থাকি, যদি আমাদের মেধাশ্রম ভালো থাকে, তাহলে আমি তো ব্যর্থতার কোনো কারণ দেখি না, কোনো 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 রিজন নাই। আবার একটা বিষয় বলে রাখি, একটু সময় নিলেও বোধ হয় কাজে লাগবে, সেটা হলো যে বিগ এন্টারপ্রেনার একটা জিনিস বলি, যে যেখানে হয়তো মেবি 30% 20% জব লস করার প্রশ্ন এসে দাঁড়াবে যে প্যান্ডেমিকের কারণে, আবার কিন্তু ওই পরিমাণ জব ক্রিয়েট হইতে পারে, সেই ক্রিয়েশনের কিন্তু উদ্যোগটা দুই পক্ষ থেকে নিতে হবে। ওই যে একটু আগে যে বললাম, আবার একটু কথা রিপিট করি, যে আমাদের একটা শব্দ অনেকেই আমরা ছাত্র জীবনে পড়ে আসছি, যে যে ম্যান ফর দ্য পোস্ট, পোস্ট ফর দ্য ম্যান, অর্থাৎ আমার কতগুলো স্পেসিফিক পদ আছে বা দায়িত্ব আছে যেগুলোর জন্য লোক দরকার, আমি ফিল আপ করলাম। কিন্তু কোনো কোনো সময় যোগ্য লোক যদি বেশি হয়, একটু আগে যেটা বললাম, সেখানে কিন্তু ওই লোকের আলোকে কিন্তু কোম্পানি বা এন্টারপ্রেনার পোস্ট ক্রিয়েট করে, ঠিক না? এটা তো বাস্তব। একইভাবে একটু বললাম যে আমার ডাইগে 6 জন লোক ছিল, আমি 2 জন এখন ড্রপ করার প্রশ্ন আসছে, আমি ড্রপ না করে 2 জন লোক কিন্তু আমি রেখে দেবো, যদি সে রাখার মধ্যে নিজেকে জাস্টিফাই করে। উদ্যোগ কিন্তু দুই পক্ষে রাখতে হবে, যিনি এন্টারপ্রেনার বা যিনি বস, তিনি দেখবেন ওই লোকগুলিকে কিভাবে ইউটিলাইজ করা যায়, সে উদ্যোগটা প্রথম ওই গার্জিয়ান হিসেবে তারাই নেবেন, একজন এন্টারপ্রেনার নেওয়া উচিত এবং ওই ডিপার্টমেন্ট বা যিনি বস আছেন তার নেওয়া উচিত, মানে এখনকার যুগের যে পজিটিভ মাইন্ডসেট। অ্যাট দ্য সেম টাইম যিনি আসেন তিনিও কিন্তু নিজেকে ওই উপস্থাপন করা এবং সেভাবে নিজেকে খাপ খাওয়ানো বা আরেকটা টাস্ক দিলে সে টাস্কের দিকে আগানো। একটা দুঃখজনক ঘটনা দিয়ে শেষ করি, যে আমাদের কোম্পানিতে একটা সিএস ডিপার্টমেন্ট আছে, কর্পোরেট সাস্টেনেবিলিটি ডিপার্টমেন্ট। আমি বুটেক্সের এই গত 2 বছর যাবত বেশ কিছু সেলিব্রেলি নিলাম, আমার এখানে প্রায় 15-20 জন হয়ে গেছে বোধ হয় বুটেক্সের সেলিব্রেলি। তা আমি বললাম যে কর্পোরেট সাস্টেনেবিলিটি ডিপার্টমেন্ট মধ্যে তোমরা তাদের কনভিন্স করো যে 2 একজন এখানে, 2 জন কমপক্ষে এই ডিপার্টমেন্টে আসুক, সংজ্ঞাটাও বলে দিলাম এবং 2-3 বার তাদেরকে কনভিন্স করার জন্য মিটিং করলাম, কিন্তু একটা ছিল রাজি হলো না। তুমি এখন এখন এটা সারপ্রাইজিং হলো এই যে কর্পোরেট সাস্টেনেবিলিটি ডিপার্টমেন্টে যে কাজের যে নেচার বা ধরন, তাতে দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি এই মুহূর্তে। মানে যদিও এই 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 সংঘ অনুযায়ী এই ধরনের ডিপার্টমেন্ট প্রেক্ষাপট প্রায় নাই বললেই চলে, কিন্তু এটা নতুন ডিমান্ড, নতুন ক্রিয়েশন, নতুন একটা ডিপার্টমেন্ট। তা নতুনটা যদি বুঝতে আমরা পারার এত কষ্ট হয়, তাহলে পৃথিবীর নতুন চেঞ্জের সাথে কীভাবে খাপ খাওয়াবো? তাই আমি বললাম যে এই কর্পোরেট সাস্টেনেবিলিটি ডিপার্টমেন্ট মানে সিএসআর না, এটা কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট না। আমি সংজ্ঞাটা একটু বলে রাখি যে এটা হলো যে এটা জাস্ট একজন এন্টারপ্রেনারের যে কাজটা, যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং করা, পৃথিবীর কোথায় কি ব্যবসার মোটিভটা কোথায় কি যাচ্ছে সেগুলো অ্যানালাইসিস করা, যতগুলো ম্যাগাজিন প্রেক্ষাপট অনলাইনে যে স্টাডি করে সেই জিনিসগুলিকে মানে হাইলাইট করে নিয়ে আসা এবং আমাদের ব্যবসার মধ্যে ইমপ্লিমেন্ট করতে হলে কি করতে হবে সেই ধরনের প্ল্যানিং সলভ করা, এবং ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে যে প্রত্যেক জায়গার মধ্যে দেখবে যে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কি ডিফিকাল্টিসগুলো আসছে এবং এটা হাউ টু ওয়ার্কাম দিস প্রবলেম। এখন যদি একটা ছেলে নিটিংয়ে জয়েন করছে, একজন বুটেক্সের ছেলে অথবা ডাইংয়ে জয়েন করছে, আর একটা ছেলে সিএসএ জয়েন করছে, সিএসএ জয়েন করলে ছেলেটা কি করবে, 3টা ফ্রেন্ড 3 জায়গায় জয়েন করলো। তো যিনি সিএসএ জয়েন করছে অ্যাজ পার সংঘ অনুযায়ী, যেটা আমরা বললাম চোখের সামনে দেখতে পাচ্ছে, যে তারা যতগুলি স্টাডি আছে সেই স্টাডিগুলি কন্টিনিউয়াস স্টাডির সাথে যুক্ত থাকবে, গ্লোবাল যতগুলো প্রেক্ষাপট সেগুলো অ্যানালাইসিস করবে, গ্লোবাল যতগুলো মিটিং হয়, যতগুলো সেমিনার হয় সেখানে সে দেশ বিদেশ যায় সেখানে অ্যাটেন্ড করবে,
ওখান থেকে অ্যাবস্ট্রাক্ট করে এনে একটা প্রপোজাল দিবে এন্টারপ্রেনারের কাছে, ওখান থেকে অ্যাপ্রুভ করে সে অনুযায়ী ইমপ্লিমেন্ট করবেন। ইমপ্লিমেন্ট করতে যে নিটিং এর কোনো একটা নতুন কনসেপ্ট পেলে উনি কনসেপ্টটা নিয়ে স্টাডি করে সেমিনার অ্যাটেন্ড করে নিটিং ডিপার্টমেন্ট ওই কনসেপ্টটা দিবেন যে তোমরা এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করে দেখো কি হয়, এবং ইমপ্লিমেন্ট করার সময় যতগুলো চ্যালেঞ্জ বা ডিফিকাল্টিস থাকলে সেগুলো নিয়ে তাদের সাথে সমন্বয় করে উনি জেনে নেবেন। তাহলে একসাথে সাথে কি হচ্ছে, গ্লোবাল যতগুলো আছে সবগুলো সে লেটেস্ট জিনিস জানলো, অ্যাট দ্য সেম টাইম ইমপ্লিমেন্ট করার জন্য যে ফ্রেন্ড ওই নিটিং এর ফ্লোরে বসে সারাক্ষণ যে কাজগুলি করছে উনি কিন্তু উপর থেকে ক্রিমটা ওখান থেকে নিয়ে নিতে পারলেন, উনি কিন্তু টেকনিক্যালি ডিরাস থাকলেন না যে আমি পড়াশোনা করে এসে বোধ হয় আমি পিছাই গেলাম কারণ আমার তো টেকনিক্যাল নোহাউ হলো না, তা না, টেকনিক্যাল নোহাউটা উনি মানে ইয়ের থেকে যে ইমপ্লিমেন্ট করার পিরিয়ড থেকে জেনে নিচ্ছেন, অ্যাট দ্য সেম টাইম তিনি গ্লোবালি কানেক্টেড থাকছেন। এমন এমনটা বলার পরে একটা লোক পেলাম না। এখন এখান থেকে কি বোঝা যাচ্ছে যে আমরা যতটুকু যা মানে একটা মানে যেটা বলা উইদিন দ্য বক্স মানে আউট অফ বক্স আমরা বলি, আউট অফ বক্স কিন্তু চিন্তা করতে পারছি না। তো এটা এই জন্য বলছি আমি নতুনদের ক্ষেত্রে বলবো যে আউট অফ দ্য বক্স হওয়া দরকার, খালি মুখে কতগুলো শব্দ শুনে আসলে হবে না, মেন্টালি রকম আউট অফ দ্য বক্স হতে হবে, অ্যানালাইসিস করলে বোঝা যায় যে আমার ক্যারিয়ারটা কোন দিকে যাবে। এই জন্য ক্যারিয়ারটা নিয়ে যথেষ্ট আলোচনা করা দরকার। বুটেক সহকারে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে আমি বিসি স্যারের মাধ্যমে রিকোয়েস্টটা করবো যে দরকার নিয়ে আপনার অনেকগুলো সেমিনার ব্যবস্থা করে অনেকগুলো এক্সপার্টই ডাক দেন, ক্যারিয়ার ক্যারিয়ার সম্পর্কে ক্যারিয়ার প্ল্যানিং সম্পর্কে পরিষ্কার একটা ধারণা দেওয়া দরকার। ক্যারিয়ার পাথ না জানলে হবে না। কয়েকদিন পরে ডাইংয়ে যারা জয়েন করতে আগে ছিল এখন ট্রেন্ড একটু কমছে, ডাইংয়ের ছেলেদের বেতনটা সবচেয়ে বেশি হয়, কয়েকদিন পরে আমাকে জিএম বানাও, এই জন্য আমার স্যালারি তো 2 লাখ টাকা, ওই অ্যাডমিনের যিনি জিএম তার স্যালারি তো 1.5 লাখ টাকা, আমাকে আমাকে তাকে মানতে হবে, তার স্যালারি বেশি, এই জন্য একটা ইগোটিকো কাজ করছে অনেকদিন যাবৎ আমাদের ছেলেদের মাঝখানে। সত্যি সত্যি তাকে জিএম বানানো হতো, জিএম বানালে তখন তো শুধুমাত্র ডাইং মাস্টারি করলে হবে না, তাকে তো স্টেক হোল্ডার সবার সাথে কথা বলতে হবে, লিখতে হবে, বলতে হবে, বুঝতে হবে, উপস্থাপন করতে হবে, দেখা যায় তারপরে যদি সুন্দর করে একটা ড্রাফটিং করতে বলা হয় একটা ভালো মতো, যে বিশেষ করে তো ইন্টারনাল মানে ইন্টারনাল বিষয়টা যদি স্টেক হোল্ডার সাথে বা কোনো বারের সাথে ফেস করতে হয় বা কারোর সাথে কথা বলতে হয় তখন যে ইংলিশে কথা বলতে পারা, ইংলিশে লিখতে পারা অথবা কাউকে কনভিন্স করতে পারা, এই এই যে কতগুলি প্রেক্ষাপট আছে তখন দেখা যায় জিএম সাহেব অনেক কিছু পারেন না, অনেক কিছু বুঝেন না, আবার ইংলিশে ভালো পারলে তো উনি ম্যানেজমেন্টে অনেক কিছু জানেন না, অনেক কিছু জানলে তো আবার দেখা যায় আরেকটা পার্ট পারেন না, তো শুধু স্যালারি বাড়ছে সুতরাং আমার একটু দাপট আসছে, আমার একটু মার্কেটে ডিমান্ড বাড়ছে সুতরাং সঙ্গত কারণে আমাকে একটু জামার আদর দিয়ে না রাখলে আমি থাকবো না, তো অনেক সময় এন্টারপ্রেনার বাধ্য হয়ে আদরটা দেন কিন্তু ভিতরে বিশাল এক ফাঁকা থেকে যান, এই ফাঁকাটা আস্তে আস্তে যত কম্পিটিশন বাড়ছে তখন এই ফাঁকাগুলো আস্তে আস্তে সার্ফেসে আসতেছে, অনেকে আমরা প্রবলেম ফেস করতেছি। এই জন্য বলছি যে আমাদের এই পজিটিভ মাইন্ডসেট নিতে হবে এবং সবসময় অ্যানালাইটিক্যাল মোডে থাকতে হবে, এবং আমি এতে কোনো দেখি না, কোনো প্রবলেম দেখি না, এরকম থাকলে যতই মার্কেট স্কুইজ হোক যোগ্য লোকদের জন্য তত পথ খোলা থাকবে, এটা নেভার এন্ডিং প্রসেস। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের অনুষ্ঠানের সময় ফুরে এসেছে। প্রফেসর ইঞ্জিনিয়ার আবুল কাশেম স্যার, বিসি বুটিক্স, এবং আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অকোটেক্স এর ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আব্দুস তুফান সিআইপি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শেষ করতে হচ্ছে দর্শক, আজকের মতো এখানে শেষ করছি ভার্সিটি টু ফ্যাক্টরি অনুষ্ঠান। আগামী পর্বে আমরা কথা বলবো স্পিনিং এর আদ্যপান্ত নিয়ে, এই সেক্টরে ক্যারিয়ার নিয়ে এবং কি কি চ্যালেঞ্জের মুখে পড়বেন স্পিনিং এ বা আপনার ফিউচার কেমন, এসব বিষয় নিয়ে আগামী পর্বে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ, আতিকে ধন্যবাদ, এবং শ্রোতা দর্শক যারা তাদেরকে ধন্যবাদ, স্যারকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের সবার জন্য দোয়া।